করে বিলাল রে তুমি যে কলম নিয়েছো রক্তের বিনিময় এত কষ্টের বিনিময় এই মদিনার মসজিদ আমি নবী ইমাম আর তুমি হবে মুয়াজ্জিন আহা তুমি আজান দেবে আমার সাহাবীরা দলে দলে আসবে আর আমি নবী নামাজ পড়াবো কি পোস্ট দিলেন দেখে জি জি কি পোস্ট দিলেন দেখে অল্প মাইনে আমার রাসূল পাক বলল বাবা তোমার কত টাকা দিলে চলবে বলো আমি সেই মাইনে তোমার দেব আহা হুজুর আমার মাইনে লাগবে না হুজুর আপনি আমার পাশে রেখে দেন পাশে রেখে দেন আল্লাহর নবী রহমতের নবী পাশে রেখে দিলেন অল্প পরে মাইনে দিলেন কিন্তু না 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 বেলাল সুস্থ হয়ে গেল এইবার মদিনার মসজিদে আজান দিতে লাগলো ও মোলাপুরের ভাই ও মোলাপুরের বন্ধুরা ও তরুণ তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা আজকের মোলাপুরের মাইকে আজান হয় আমি মদিনার মসজিদে আপনার আট দিন নামাজ পড়লাম ওখানে মাইকে আজান হয় বেলাল যখন আজান দিত গো তখন মাইক ছিল উনি মুখে মুখে আজান দিত বাবা হযরত বেলালের আওয়াজটা এত সুমধুর আল্লাহ করেছিল মাইক লাগতো না সমস্ত মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে যায় সবাই শুনতে পায় শুনতে পায় কিছুদিন আজান দেওয়ার পরে মদিনার কিছু মানুষ অভিযোগ তুললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লা নবী গো বেলাল আজান দেয় সহি হয় না আরবি ভালো বলতে পারে না আশহাদু বলতে পারে না আসাদু বলে এই সিন বলে সিন বলতে পারে না আমার নবী পাক বলেছিলেন ও সাহাবীরা তোমরা কি বলছো বলে হুজুরকে বাদ দিয়ে দেখুন কি হয় আমার নবী পাক বলে বাবা তবে একটা সাহাবী তোমার আনো তাকে আজান দিতে দেবো একজন সাহাবী কানা হলো তিনি মদিনার মসজিদে ফজর থেকে আজান দেবে আমার নবী পাক অনুমতি দিলেন বাবা ও বেলাল তুমি আর আজান দেবে না তোমার আজানটা আমি বন্ধ করে দিলাম আল্লাহর বেলাল খুশি হলেন ও নবী আপনি যেটা বলবেন আমি সেইটা মানব বেলাল আর আজান দেবে না এইবার ভোরবেলা তথা সকালবেলা যে আজানটা দেওয়া হয় অন্য সাহাবী আজান দিয়েছে তার শব্দ ভালো মাকরাজ ভালো সুন্দর আজান দিতে পারে তিনি আজান দিতে চলে গেলেন বাবা ও ভাইরা রে মদিনার মসজিদ আজান দিতে নবনূতন সাহাবী কিন্তু অবাক কাণ্ড বাবা আজানের পরে আমার নবী মদিনার মসজিদের মেম্বার মানব আপার বারান্দায় বসে আছেন অবাক কাণ্ড বাবা হযরত বিলাল যখন আজান দেয় কিছুক্ষণ পর অন্ধকার দূরে যায় শলক হয়ে যায় আর ওই নূতন সাহেব আজান দিয়েছে অন্ধকার রয়ে গেছে শলক হয় না অন্ধকার শলক হয় না আমার নবী সাহাবীদের কল বাবা শলক হয় না কারণটা ব্যাপারটা কি আমার নবী পাক সাহাবী দিলে গোল হয়ে বসে আছে হযরত জিবরাইল চলে এসে নবীর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী গো ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী গো আপনি বেলালকে বাদ দিলেন কেন তাই বলেন আমার নবী পাক বলেছিলেন ও ভাই জিবরাইল গো বেলাল সহি করে আজান দিতে পারে না মাকরাস ঠিক করে বলতে পারে না এই জন্য বেলালকে বাদ দিয়েছি বেলালকে বাদ দিয়েছি আমার নবী পাকের সামনে হযরতে বেলাল ডেকে মুখে হযরত জিবরিল ডেকে বলে যে নবী গো আপনি বেলালের কার কথা শুনে বাদ দিলেন আপনি দেবেন না আমি জিবরিল আপনার কাছে আপনি দেবেন না দেবেন না আমি আপনার বলি দিয়ে যাচ্ছে শুনেলার হযরত বেলাল যখন আজান দেয় মদিনার মানুষ কি বলো ডাকার দরকার নেই আমার আল্লাহ নিজে শোনে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না তাহলে বেলালের আজানটা কেমন ছিল বাবা আল্লাহ নিজে শোনে আল্লাহ নিজে শোনে দুনিয়ার কেউ না কে শুনলো না শুনলো দেখার দরকার নেই আমার আল্লাহ মালিক তিনি বেলালের আজানে খুশি জোরে বলো তাই নবী পাক ডেকে বললো বাবা আমার বেলাল থাকবে মুয়াজ্জিন বাবা যাও আজান দাও
হযরতে বেলাল যে আযান দিয়েছে সকাল হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী পাক দেখ বলছে বাবা তোমাদের অভিযোগ আর আমি শুনবো না বেলাল থাকবে মুয়াজ্জিন উনি থাকলো জায়গাটা আল্লাহ তো চোখে দেখিয়েছে যাবেন আল্লাহ যদি টাকা দেখবার যাবেন মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ রাসূল যেখানে রওজা আহা একদম পাশে দুটো জায়গা একটা জায়গা হচ্ছে বেলালের জায়গা আর একটা জায়গা এখন যে মুয়াজ্জিন আযান দেয় দুটো জায়গা জি একবার দেখে আসবেন আল্লাহর বেলাল আযান দিতে 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 আমার নবীজি যতদিন দুনিয়ায় হায়াতে ছিলেন আমার রাসূল পাক যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রেখেছিলেন ততদিন আযান দিলেন বাবা 12ই রবিউল আউয়াল সোমবার আমার নবী পাক ইন্তেকাল করলেন আমার নবী পাক দুনিয়া থেকে চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন সাহাবীদের এতিম করে চলে গেলেন হযরতে বেলাল আযান বন্ধ করে দিলেন উনি আযান আর দেবেন না বাবা আর আযান দেবেন না বুধবারের দিন নবীকে মদিনার মসজিদে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার ঘরে কবর দেওয়া হলো হযরতে বেলাল মাথা চুল ছিটতে ছিটতে উনি জঙ্গলে বনে চলে যাচ্ছে সবাই ধরেছে বেলাল গো তুমি চলে যাচ্ছ কেন আযান কি দেবে না বেলাল বলেছিল ও মদিনার ভাইরা আমি আযান আর কার দেখে দেব বাবা আমি আযান দিতে পারবো না আমার দয়ার নবী রহমতের নবী মদিনার মেম্বারে বসতো আমি নবীর দিকে তাকিয়ে আমি বেলাল আযান দিতা ও ভাইরা আমার নবী যখন নেই আমি আযান দেব না দেব না আমি নবীর প্রেমের পাগল আমি চলে যাচ্ছি এই বলে হযরতে বিলাল মাথা চুলচির দেখাতে কাঁদতে উনি জঙ্গলে বনে চলে গেল আমার নবীর প্রেমের পাগল ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা সবাই সাহাবীরা মেনে নিয়েছেন আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনি হলেন রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিক হাতে হাত দিয়ে সবাই নেতা মানলেন বাবা সবাই আপনার আপনার আলোচনা করে বে আপনার আবু বকর সিদ্দিককে ঠিক করলেন ও ভাই সমাজ পরে হযরতে বেলাল শুনেছেন আবু বকর সিদ্দিক উনি মদিনার গভর্নর উনি মদিনার রাষ্ট্রপতি তাই জঙ্গলতে মদিনার মসজিদে চলে এসেছে আবু বকর সিদ্দিকের হাত উনি একটু হাত দেবে আল্লাহু আকবার আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক জি বসে আছে মেম্বারের কাছে ও ভাই রে হযরতে বিলাল দৌড়ে চাপ বা কাছে হাত হাত দিয়ে উনি নেতা মেনে আবু বকর সিদ্দিক আকবর উনি হাতটা জাপটা ধরে কাঁদতে লাগলেন ও বিলাল গো আমি মদিনার গভর্নর আমি মদিনার রাষ্ট্রপতি আজকে তোমার কাছে অনুরোধ করছি বিলাল এটি মদিনার মিনার ওটো একটু আযান দাও ও বিলাল তোমার আযানটা শুনে আমরা কলিজাটা ঠান্ডা করে লই ওই বেলাল বলেছিলেন ইয়া আমিরুল মুমিনিন গো ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি আযানের কথা বলবেন না বলবেন না আমি আযান দিতে পারবো না আমি নবীর নাম যখন আসবেন আযানের মাঝখানে আমার কলিজাটা ফেটে যায় আহা ওই আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ আমি উচ্চারণ করতে পারবো না আমি বলতে পারবো না আমার কলিজাটা চৌচির হয়ে যাবে ভাই আপনার হাত ধরে বলছি আপনি দাবি করবেন না আমি পারবো না কি আশেক ছিল বাবা কি ভালোবাসার মানুষ ছিল বাবা কি প্রেমের মানুষ ছিল বাবা একটু লক্ষ্য করো জি আমার নবীর ভালোবাসা সবাই পারবে না বাবা জি জি হযরতে বেলাল উনি চলে গেলে ও ভাইরা রে আবু বকর সিদ্দিক যতদিন খলিফা ছিল বেলাল এলেন না
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের পরে উনি যখন ইন্তেকাল করলেন আমার নবীর পাশে দাপন কাপন হলো আমার নবী পাকের পাশে কবর হলো আমার নবী পাকের পাশে শুয়ে পড়লেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইবারে বাবা কি করবেন সমাস পরে আবার মদিনার মসজিদে চলে এসেছে হযরত উমার উনি খলিফা আবু বকর সিদ্দিক হুজুরের পরে সবাই মেনে নিয়ে উমার খলিফা উমার উমার ফর্গে শাসন ছিল বাগ বকরিয়া কাটে পানি খাওয়াতো আল্লাহ কি ক্ষমতা দিয়েছিল বাবা চোর দস্যু ছিল না বাবা মাতাল ছিল না মদ খাওয়া বন্ধ করে দিয়েছে ও ভাইরা রে উমরের শাসনটা আলাদা ছিল উনি রাতের বেলা তরোয়ালিটা কাপে নিয়ে কোনো বডিগার্ড লাগতো না উনি একা একা ঘুরতেন বাবা বাড়ি বাড়ি যেত আমার প্রজারা ঠিক মতো বাড়ি মালে পৌঁছে দিচ্ছে কিনা কার বাড়ি খাদ্য নেই কার বাড়ি কাঁথা নেই কার বাড়ি লেপ নেই আল্লাহর উমার ঘুরতেন রাতের বেলা কোনো বডিগার্ড নেই বাবা কোনো বডিগার্ড নেই জি আমাদের বাদুড়ি এলাকা যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে বাবা অন্তত এক মাস আগে পরীক্ষা হবে জায়গা কি আল্লাহু আকবার এক মাস আগে পরীক্ষা হবে জায়গা উনি নামবেন উনি কতক্ষণ থাকবেন সব ম্যাপ তৈরি হয়ে যায় জি আর হযরত উমার ইসলাম জগতের খলিফা উনি রাতের বেলা চলতো কোনো বডিগার্ড লাগবে না একাই চলতো জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন জি একজন মদ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হযরত উমরের সামনে দেখা কি নিয়ে যাচ্ছে মদ গেলাসে মদ উমর ফারুকের সাথে দেখা আর ওমর ফারুকে দেখলে তো এমনি বাবা শুরু হয় জি আল্লাহু আকবার উনি মদটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল হযরত ওমর দেখে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে গেছি এত রাতে কি ব্যাপার না হুজুর আমি একটু বাইরে গেছিলাম বাইরে গেছিলাম তোর হাতে কি ভেতরে লুকালি যদি মদ বলে কল্লা কাটা যদি মদ বলে মাথা কাটা তখন চিন্তা করছে আমার তো জীবন যাব উপায় নেই তা দেখি একবার কি বলে দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজু করে বলছে আল্লাহ আমি তো মদ খাই আল্লাহ তুমি তো জানো আমি মাতাল তা আজকে তো মারলে যাচ্ছি খাবো তা যখন বাঘের সাথে দেখা একান্ত লুকানো যাবে না আর মদ বললি তো শেষ আল্লাহ কি বলবো এই চিন্তা করতে করতে হঠাৎ বেরিয়ে এসে গেছে জি ও তাড়াতাড়ি বলছে বোতলে দুধ কি বলল দুধ ওমর ফারুক চালা বার কর বলতে আল্লাহ তো ধরে ফেলেছে আল্লাহ ধরে ফেলেছে আয় আল্লাহ রে আমি মদ বললে বলতে পারতাম কিন্তু বলিনি কেন তুমি তো জানো আল্লাহ আমি এক নম্বরের মাতাল আমি জীবনে মদ ছাড়তে পারি না আয় আল্লাহ তুমি তো জানো আমি তোমার একজন বান্দা আমি মদ খাই কিন্তু তোমার কাছে ডেকে বলছে আল্লাহ জীবন আমি মদ আর মুখে দেব না জবান দিচ্ছে আল্লাহ এই মদের বোতলটায় দুধ বানিয়ে দাও আমার আল্লাহ মাতালির কথা শোনার পরে দেরি করলো না এই বোতল যখন সিপি খুলেছে হযরত উমর দেখতে পেল ওই বোতলে বাবা দুধ আমার আল্লাহ করে দিয়েছে তাই মাতা চিৎকার করে ডেকে হাত ধরে জড়ি বলছে হুজুর আমিরুল মুমিনিন গো একে তোর জিনালে দুধ না হুজুর একে তো আমি মদলিয়ে যাচ্ছিলাম হুজুর গো আমিরুল মুমিনিন আপার ভয়তে আমি দুধ বলেছি কিন্তু আল্লাহ পাক সত্যি দুধ বানিয়ে দিয়েছে আমিরুল মুমিনিন একাধি বাতিল মুসলিমের জীবন আমি মদ খাবো না আর আমি মাথাতে করবো না আপনি ইমামের কলমা আমাকে পড়িয়ে দেন আমি মানুষ বেনে যা দেখেন আমার আল্লাহ কি না করতে পারে মুহূর্তের মধ্যে কলমা পড়লো তওবা পড়লো এক নম্বর মানুষ বেনে গেল জোরে বলুন
সেই উমার মদিনার মসজিদে নবী শরীফে জি বসে আছে হযরতে বেলাল এসেছে উমারের হাতে হাত দিয়ে নেতা মানাবেন জি জি ধরেছে হাত আল্লাহর উমার ডেকে বলছে ভাই বেলাল তুমি তো আবু বকর ভাইয়ের কথা রাখোনি আজান তুমি দাওনি তুমি আমার নেতা মানতে এসেছো আমি উমর কেমন লোক তুমি জানো আমি বাঘ বকরিয়া ঘাটে পানি খাওয়াই আমি মদকে দুধ বানাই ওরে বেলাল গো আজকে আমার কথা তোমার রাখতে হবে তোমার আজান দিতে হবে আজান দিতে হবে মদিনার মানুষ তাকিয়ে আছে মদিনার মানুষ দেখছে তারা আজান তারা শুনবে কলিজা জুড়িয়ে নেবে ও বেলাল তুমি আজান দেবে কিনা বলো বেলাল বলছে আমি আজান দিতে পারবো না আজানের শব্দ আমার মনে আসে না আমি নবীর কথা কি করে বলবো ও উমার ও আমিরুল মুমিনিন আপনি আজানের দাবি করবেন না ও ভাইরা রে এই কথা বলতে না বলতে আমার নবীজির দুটো নয়নের নাতি হাসানো চায়ের ওরা কোনায় বসে ছিল দুই বার ছুটে এসে বেলালের গলা কানে জুড়ে কাঁদতে লাগে ও বেলাল আজান দাও তাকে দেখে হাসান হোসাইন ও ভাই হযরত বেলাল দুই বাচ্চার গলা কানা জড়িয়ে ওই বুকের মধ্যে নিয়ে বলেছিল ওরে নবীর নাতি ও নয়নের বাতি তোরা দুই ভাই আমার কাছে তোকে দাবি করেছিস আজকে আমি তোদের দাবি রাখবো আমি আজান দেব তো একটা দাবি তোদের কাছে আমি করব তোরা দুই ভাই গলা দুটো জড়িয়ে ওই মদিনার মেম্বারে বস কারণ আমার নবীর চেহারার সঙ্গে হাসান হোসেনের চেহারার মিল ছিল বাবা আমার নবীর চেহারা যেমন দেখতে ছিল হাসান হোসেনের চেহারা ওইরূপ ছিল বাবা তাই বিলাল বলল নবীর নাতি তোরা দুই ভাই মেম্বারে বস নবী যখন নেই তোর নানা যখন খবরে তোদের দিকে তাকে আমি বেলাল আজান দিতে রাজি হযরতে বেলাল মদিনার মিনার উঠে গেল নবীর দুটো নাতি নয়নের বাতি ওরা বসে গেল মেম্বারে ও ভাইরা রে মদিনার অলি গলিতে খবর পৌঁছে গেল ওরে চল 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 বহুদিন পর বেলাল মিনার উঠেছে শুনছি উনি নাকি আজান দেবে আল্লাহর বেলাল আজান দেবে শুনি আসি চল চল সবাই বাবার ব্যবসা আপা দোকান বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কেতাব এসেছে কচি কচি বাচ্চারা ওরাও কাঁদতে লেগেছে ও মা ও জননী আম্মা যা আজ দুগ্ধ খাবো না মা ডেকে বলছে মানিক আমার আজকে দুধ খেয়ে তোমরা যাও ওই বাচ্চারা খেতে বলছে মা গো আজ আমরা দুধ খাবো না হযরতে বিলাল মদিনার মিনা আজান দেবে ওই আজান শুনে শুনে আমরা খুদার জ্বালা মিটিয়ে লব কি ভালোবেসেছে বাবা কি মহব্বত করেছে ঠিক ঠিক হযরতে বেলাল মিনার উঠে গেল সব কাতারে কাতারে মদিনায় ঘিরে ফেলেছে আজান শুনবে আল্লাহর বেলাল উঠে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আহারে ও দোয়া নবী না রহমতের নবী না পুরো বলল না
রাশাদ আন্না বলল হযরতে বিলাল মিনার থেকে বাবা দাঁত লেগে গড়াতে গড়াতে নিচে পড়ে যা সবাই জানে বেলাল বেঁচে নেই সবাই জানে বেলাল বেঁচে নেই সবাই জানে বেলাল বেঁচে নেই চল চল বেলালকে মাটি দিতে হবে বেলাল উপর থেকে নিচে পড়ে গেছে মারা গেছে আর আজান দেবে না আজান দেবে না আজান দেবে না আজান দেবে না চল 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 দেখে আসি মরা মুখটা সব ভিড় করেছে দেখবে নবীর নাতি দুটো মেম্বারে বসেছিল গুটি গুটি পায় উঠে বেলালকে পাঁজা করে ধরে বেলালের মাথাখানা হাসান পুরোর উপরে তুলে নিল নিজে মুখে পানি দিল দেবার পরে হযরত বেলাল তখনও জিন্দা বেঁচে আছে বেঁচে আছে হায়াতে তৈয়বা হায়াতে আছে ও ভাইরা রে নবীর নাতি চিৎকার করে বলেছিল বেলাল তুই আজান দিদিতে বন্ধ করলে কেন আজান দিদিতে বন্ধ করলে কেন কি সুন্দর মধুর আজান তুমি দিচ্ছিলে আবার তো কান পেতে শুনছিলাম হযরতে বিলাল দুই বাচ্চার গলায় জড়ি বলে ও নবীর নাতি রে আমি কি করে আজান দেব বল 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 আমি তোর নানার নাম যখন বলতে গেছি আমি চামড়ার চোখে তাকে দেখি তোরা দুই ভাই মদিনার মেম্বারে গলায় জড়ি বুঝাচ্ছিস আমি বেলাল তাকে দেখি তোদের মাঝখান আমার নবী বসে তাই আমি বুঝতে পারিনি আমি মিনার আমি জানতে পারিনি আমি কখন গড়িয়ে পড়েছি আমি ঠিক পাইনি তাই আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে আমি মনে মনে করলাম বহুদিন আমার রসুলকে দেখিনি আজকের গল জড়িয়ে ধরবো মনের কথা বলবো এই চিন্তা করছিলাম জি জি কিন্তু আমি বুঝতে পারিনি যে মিনারে আছি আমি নিচেই পড়ে গেছি আমি বুঝতে পারিনি জি জি হযরতে বেলাল দুই নাতি নবীর দুটো নাতির গালে চুমু দিয়ে উনি চলতে লাগলো হযরত তোমার গলাটা জড়িয়ে ধরে বলছে আই বেলাল তুমি আমার কথা আজান দিলে না আমার আবু বকর ভাইয়ের কথা আজান দিলে না দুটো কচি কচি বাচ্চা তারা যখন বলে তুমি আজান দিলে ব্যাপারটা তো বুঝলাম না একটু বলো না খেলে খুলে ও ভাইরা রে হযরত বিলাল ডেকে ডেকে বলেছিল আমিরুল মুমিনিন এই মদিনার মসজিদে আমার নবী বসে থাকতো দুই নাতি আমার নবীর কোলে আমার নবীর বুকে যখন বসতো রে আমি বেলাল চামড়ার চোখে দেখেছি হাসানের জিপটা হোসেনের জিপটালে আমার নবী চুচে চুচে খেত রে মেয়ের সন্তান মেয়ের সন্তান মেয়ের সন্তান ফাতেমার লাল মেয়ের সন্তান ফাতেমার সন্তান আর জিপটা চুচে চুচে খেত ওই মুখে ঠোঁট নেড়ে যখন আজানের কথা বলেছে আমি কি করে আজানটা ফেলবো আজান দিতে গেলাম কিন্তু বুঝতে পারিনি জানতে পারিনি আমি ওপরে নিচে পড়ে ও ভাইরা রে ও মুসলমানেরা হযরত উমর ফারুক ডেকে বলেছিল বেলাল তোমার মতো আশিকি মানুষ যারা হবে মোহব্বতের মানুষ যারা হবে তারাই নবীর উম্মত তারাই নবীর উম্মত একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না তাই আমি গুনাহগার সেই নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মহব্বত যদি রাখতে চান আমি প্রত্যেক ভাইকে বলবো বেলালের মতো ভালোবাসুন এ দুনিয়াটা কিচ্ছু না বাবা ফরসো সব রেখে আমরা মাটির তলায় চলে যাব এই আগামী কাল হয়তো কাফন পরে আমাদের কবরে যেতে হবে বাবা এই জন্য বলছি এই মহফিলটা যাতে প্রতি বছর হয় খবরদার হিংসা বিদ্রুপ না করে ছেলেদের উৎসাহ দেবেন জি আজকের কত জায়গায় এই জানুয়ারিতে গান হচ্ছে বাবা কত জায়গায় ন্যাংটা নাচ হচ্ছে বাবা বক্স বাজিয়ে আজকে কি না করছে কাবা আমার কেবেলা আমার ওগো কাবার ঘর তোমার পানে দেখলে আমার নয়ন জুড়ায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
বেশি সেলাই করতে গেছ তো ফেড়ে গেছ কত হাজি চলে গেল আমার সমুখ দিয়া কত হাজি চলে গেল আমার সমুখ দিয়া কেঁদে কেঁদে বলি আমি কেমনে হব পার কাবা আমার কেবেলা আমার ওগো কাবার ঘর তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায় আল্লাহুম্মা সাল্লি এতিম নবী গরিব নবী এতিম নবী গরিব নবী মা বাপ যাহার না পথে পথে কাঁদেন নবী একলা নিরালায় কাবা আমার কেবেলা আমার ওগো কাবার ঘর তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাওহীদ কি ডাঙ্কা আলামে বাজওয়া দিয়া কামলি ওলেনে পিপি কি প্যালে কাউসার কে লুটেঙ্গে মাজাজি বারবার কে ইন্না আতয়না কাল কাউসার ফরমা দিয়া কামলি ওলেনে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজিছে দামামা বাঁদরে আমামা বাজিছে দামামা বাঁদরে আমামা শির উঁচু করি মুসলমান নায়া যাবানার দাওয়াত এসেছে ভাঙা কেল্লাই ওড়ে নিশান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন আল্লাহুম আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ আমরা গুনাহগার খাতাগার পাপী বান্দা তোমার রাতের বেলা গুনাহ করেছি দিনের বেলা গুনাহ করেছি আল্লাহ গুনাহ করে করে জীবন তরি বোঝাই করে দিয়েছি এই মলিয়াপুরের জমিনে বসে হাত দোকানা তুলেছি আয় আল্লাহ রে আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না আমরা পাপি বলে বাদ দেবেন না একটাবার দরদের কইলে আল্লাহ আমাদের তুলিলি আমার আল্লাহ এই মহাবিলে বসে রাখার দোকানা তুলেছেন অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই আজ তারা কাফন পরে কবরে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ
জীবনে কোনদিন তারা বাড়ি ফিরবে না আব্বা বলে ডাকতে পারবো না মা বলে ডাকতে পারবো না এ আল্লাহ ওই মা বাবার কবরে আযাব যেন দেবেন না এই মাহফিলের বরকতে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দি আমার আল্লাহ এই মোলা ফিরে তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা এরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ অনেক কষ্ট করে দুটো পয়সার জন্য কাদার না যায় আল্লাহ তুমি মেহেরবান মেহেরবানি করে ওদেরকে সুমতি দান করে দাও আল্লাহ এ আল্লাহ ওদের মা বাবার কোল ঠান্ডা করে দাও আল্লাহ এ আল্লাহ খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের দিন ইমাম হাসান হোসেন কাতার ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি আমার আল্লাহ আমাদের মরণ একদিন হবে তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ বাজারে মরণ যেন দেবেন না আল্লাহ শ্যাল কুকুরের মতো মৃত্যু যেন দেবেন না আল্লাহ জুম্মার দিন অথবা রমজান শরীফের মাসে আল্লাহ আমাদের মৃত্যুটা দেবে ইন্না সলাতি ونسكي ومحيا يا ومماتي لله رب العالمين آمين 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 باك لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات মহাসম্মানীয় আপনাদের মসজিদের ইমাম তো আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই ভাই আলা হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যিনি প্রতি বছরের ন্যায় এই মলিয়াপুর মাঝের পাড়ার তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা যারা আজকের ঘুমকে হারাম করে দিয়ে অনেক কষ্ট পরিশ্রম করে নিজেদের কাজ কারবার শেষ করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আপনাদের দারে দারে যে দুটো পয়সা নিয়ে এই দিনের কাজ এই নবিয়ানা কাজ দুটো দিনের কথা শোনাবার জন্য তারা অনেক কষ্ট পরিশ্রম করেছে আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ পাক ওদেরকে এই পথের পথিক করে রাখুক যেহেতু আমরা জীবিত মানুষ কিছু বুঝতে না পারলেও আজকে যারা মারা গেছে দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে যারা কবরে গেছে আজকে তারা বুঝতে পারছে তারা জানতে পারছে এই মাহফিল দিলে তাদের লাভ না লস একমাত্র তারা বুঝছে আর আমরা যখন মারা যাব দুনিয়া থেকে চলে যাব আমরা বুঝতে পারব এর আগে বুঝবেন না অনেকে ঠাট্টা ব্যঙ্গ করে অনেকে ইতস্তাতা করে জি গানে চাঁদা দেয়
শয়তানি কাজ হলে সেখানে চাঁদা দেয় ড্যান্স হচ্ছে সেখানে চাঁদা দেয় খেলা হচ্ছে সেখানে চাঁদা দেয় আর যত আপত্তি মিলাদে চাঁদা যদি মিলাদের চাঁদা চাইতে গেছে কত অজুহাত এখন আমি দিতে পারবো না কেন দিচ্ছিস দিয়ে লাভ কি সে অনেক কথা কিন্তু না মরলে আপনি বুঝতে পারবেন না এই মাহফিলের কত মূল্য এই মাহফিলের কত দাম মরণের পরে বুঝবে আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহর আলেমেরা যেখানে আল্লাহর কথা বলবে নবীর কথাগুলো যেখানে বলবে ওই জায়গাটা তোমরা জানো না কত মূল্য ওই জায়গাটা আমার রাসূল বলেছেন জান্নাতের বাগান আমার নবী বলেছে ওই জায়গায় বসে বসে আলেমদের মুখের দিকে তুমি যদি তাকাও আলেমদের কথাগুলি যদি শোনো ওই জান্নাতের ফল খাওয়া হবে শুধু তাই বা কেন একদল ফেরেশতারা তারা দুনিয়া করে থাকে তারা দুনিয়া সাইর করে থাকে যেখানে আল্লাহর কালাম হয় আল্লাহর কোরআন যেখানে হয় নবী পাকের কথা যেখানে হয় ওই ফেরেশতারা তারা বসে যায় কতক্ষণ বসে যায় যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হয় আমাদের মতো মাঝে মাঝে বিড়ি খেতে যায় না আমরা তো সুযোগ পেলি চল ভাই চল দুটান মেরি আস কিন্তু ফেরেশতারা নীরব নিতরে ওরা বসবে এই মেয়েরা দেখুন লক্ষ্য করে যারা বসে আছে নীরব নিতরে বসে আছে ওদের অশ্বনটা আলাদা কিন্তু আমরা বসেছি শুধু ওটা লাভ হচ্ছে একবার এদিক তাকাই ওদিক তাকাই তাই তো কতগুণ হবে এই চিন্তা পাগল হয়ে যাচ্ছে জি এই জন্য বলছি একটু পরকালের চিন্তা আপনাদের মগজে দিচ্ছি যদি মনটা স্বচ্ছ থাকে যদি মনটা ভালো থাকে আপনি যদি কিছু কথা রাখতে পারেন আপনার জীবনের মূল্য হবে জি জি কারণ আমি আপনাদের ভাই আমি তো গত বছর বলেছিলাম আমি তো এক দু বছর না এই মলেপুর 40 বছর আগে থেকে আসা যাওয়া করি জি এমন কোন ভাই নেই আমাকে চেনেন না প্রত্যেক আমাকে চেনেন যারা বয়স্ক মানুষ আছে তারা আমার ভালোই চেনেন জি তবু আল্লাহ পাক লিয়ে আসে আমি ছেলেদের বারবার বলি কচি বড় বড় আলেম আছে বহু আলেম আছে তাদের লিয়ে একটু করো আমার একটু রিলিফ দাও কারণ এক জায়গায় বাঁধা হয়ে গেলে আর এক জায়গায় লোয়া যায় না খুব কষ্ট হয় জি তারাও তো চায় একটু ওয়াজ শুনবো তারাও চায় একটু নিয়ে যাবে জি জি এজন্য আমি কি করব এদের হাত আমি ফেলতে পারি না এদের হাত আমি সরাতে পারি না এজন্য আপনাদের কাছে আসি আল্লাহু আকবার অনেকে ভালোবাসেন অনেকে আবার মনে মনে করেন একটা বক্তার প্রতি বছর আনতে হবে কেন অনেকে বলে শুনেছি এক্ষুনি ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে আপা এলাকার মানুষ জি আমাকে ফোন করে বলছে হুজুর এবার আমি কিছু কাপড় দেওয়ার নিয়ত করেছি দিয়েছি সামনে বছর আরো অনেক কিছু দেব তবে আপার ওয়াজ প্রত্যেক দিন শুনে তো আমি শুই বলেন তার মনটা কেমন বলেন তার মনটা কেমন বলে আপাতগার এখানকার ছেলে ব্যাঙ্গালোরে থাকে রুটি রুজির জন্য কাজ করছে দেখেন তার মনটা কেমন দেখে আমি তো গর্ব করছি না আমি তো অহংকার করছি না যেহেতু আপাতের দোয়া আপাতের দোয়া এজন্য বলছি বাবা পরকালে চিন্তা করুন ছেলে বলুন মেয়ে বলুন বউ বলুন কেউ হবে না কেউ হবে না একমাত্র আমল আপার হবে নেকি আপার হবে আল্লাহর নবী রহমতের নবী তিনি বলেছিলেন ওই বাগানে তুমি বসে দু ফোঁটা চোখের পানি ফেলবে আল্লাহর কাছে কাঁদবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেবে লাভ না লস আমার নবী পাক বলেছিলেন কবরে শান্তি পাবে আখেরাতে শান্তি পাবে কারণ তোমার চোখের পানিগুলো আমার আল্লাহ পাক কুদরতে ভান্ডারে জমা রাখবে ভাইরা কি বলবো কিয়ামতের ময়দানে যদি তোমার নেকি কম হয় এই চোখের পানি না
হয়ে যাবে আল্লাহ পাক দেখে বলবে মোলাপুরের মাহফিলে বসে তুই যে দুপোটা চোখের পানি ফেলেছিলে ওই পানিগুলো আমার ভান্ডারে জমা আছে ও বান্দা আর তোমার চিন্তা করতে হবে না ওই পানির বিনিময়ে আমি জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম একটু জোরে বলতে পারলেন আরেকটু জোরে বলা গেল না জি আজকে আমাদের মাথা ঘুরছে সব ভাইরা বাবাজিরা কম বেশি দেড় মাস হলো আমি মদিনা থেকে ফিরে এসেছি বাবা এবছর উমরা হজে গেলাম 2001 সালে হজে গিয়েছিলাম আল্লাহর কাবা তওয়াফ করলাম সোনার মদিনায় আমি 8 দিন নামাজ পড়লাম বাবা আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন সোনার মদিনা কারে বলে আপনি না গেলে আন্দাজ করতে পারবেন না ও ভাইরা রে যে মদিনার মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ পড়ে আর আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 50,000 রাকাত সব দান করে দেয় আল্লাহর কাবায় যদি এক রেকাত কেউ নামাজ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 100,000 রাকাত সবটা দিয়ে দেয় এত বড় রহমতের জায়গা এত বড় শান্তির জায়গা তাই মানুষ আল্লাহর কাবা সোনার মদিনায় যাবার জন্য পাগল হয়ে যায় একটু যাব জি অনেক আছে বাবা টাকা গদির তলায় বালিশের তলায় বাক্সের তলায় ভাস করে রেখে দেশ তাদের কপালে মক্কা মদিনা জোটে না তাদের কপালে মক্কা মদিনা হয় না আবার একটা মাঠে খাটা মানুষ ভ্যান চালানো মানুষ জি সবজি বেচে নিয়ত করেছে আমি একটু নবীর দেশে যাব জি সবাই সমান না বাবা সবাই সমান না জি আমার এইখানকার কিছু ছেলে বলছিল হুজুর আমার ওয়াজটা ইউটিউবে আপনারা শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওরা বলছিল হুজুর একটু বলবেন এগুলো আমার চোখে দেখা জায়গাগুলো বাবা এগুলো আমি চোখে দেখেছি আল্লাহ আমার চোখে দেখিয়েছে জি আপনাদের মুয়াজ্জিন আজান দেয় আপনাদের মসজিদে আর বেলাল যেখানে আজান দিত মদিনার মসজিদে জি আমার বিশ্ব নবী রহমতের নবী উনি ছিলেন ইমাম আর মুয়াজ্জিন আমার আল্লাহর বেলাল কত নবীকে ভালো নাম আসলে ওই পোস্ট ওই জায়গা হয় জি ভাইরা বাবা জিরা একবার যদি পারে আল্লাহ যদি টাকা দেয় হজ যদি না করতে পারে হজের টাকা যদি আপনার না হয় একবার উমরা হজে যাবে আল্লাহর জায়গাগুলো নবীজির মহব্বতের জায়গাগুলো একবার বাবা দেখে আসবে আল্লাহর জায়গা কাবা কাবাটা একবার চোখে দেখবেন বাবা আল্লাহর কোনো পাগল একবার যদি আল্লাহর কাবা চোখে দেখে বাবা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বেগুনা বানিয়ে দেয় মাসুম বানিয়ে দেয় ও ভাইরা রে নবীর ভালোবাসা কারে বলে নবীর প্রেম কারে বলে একটু বুঝলি এই বেলাল ছিল মায়ার কি তো দাস বাবা রাতের বেলা দিনের বেলা খাটতো মাঠে দিন রাতের বেলা গুনগুন করে কলমা পড়তো বেঈমান মাইয়া রাতের বেলা এইবার জানলা কান পেতে শুনলো আমার রহমতের নবীর কলেমা ওর মনটা জ্বলে গেল কলিজাটা চৌচির হয়ে গেল সকাল বেলা ওই বেলালকে ডাক দিল বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বাবা যারা কলমা পড়ে মিথ্যে বলতে পারে না যারা মুসলমান মিথ্যে বলতে পারে না কিন্তু আজকে আমরা মিথ্যে কথা বলি বাবা অনেক ভাই আছে মিথ্যে কথা না বলে তার কেমন হয় হযরতে বেলাল কি বলেছিলেন ও মনিব আমি রাতের বেলা আমি একটু কলমা পড়ি কিন্তু দিনের বেলা তো কাজে ফাঁকি দেই না আমি রাতের বেলা যখন ঘুমাই আমি যখন বিছানায় পার দেই আমি নবীজির কলমা না পড়লে আমার যেন জানটা ভরে না এই জন্য বাপ
আমি প্রত্যেক ভাইকে বলছি, বাবাজিকে বলছি, আমার মা বোনদের বলছি, রাতের বেলা যখন শুতে যাবে উযু করবে, এই উযু করবে, উযু করে আমার নবীর নামে কলমা পড়বে, আর একটু দরুদ তেলাওয়াত করবে। এখন তো মৃত্যু বুঝতে পারছেন তো বাবা, ঘুমিয়ে আছেন হয়তো, সকালে ঘুম ভাঙলো না, আপনি মরে গেলেন, আপনি মরে গেলেন, কিন্তু আপনার কলমাটা দরুদটা আপনার সঙ্গে হলো, একটু পড়বেন বাবা। আমি খোকা ভাই বলে যাচ্ছি এগুলো একটু করবেন বাবা, কারণ এখন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আগের বুড়োরা অনেক বয়স পেতায় মত্ত বাবা, অনেক বয়স পেতায় মত্ত, এখন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। বাপের কোলে ছেলে মুচ্ছে বাবা, জি ছেলে জানাজা, ছেলে জানাজা পড়বে বাপের, অবাক, বাপ ছেলে জানাজা পড়ছে, বহু জায়গা প্রমাণ বাবা, বহু জায়গা প্রমাণ। এজন্য বলছি বাবা, মরণের কোনো গ্যারান্টি নেই, একটু কলমা পড়বে। আল্লাহর বেলাল বাবা গুনগুন গুনগুন করে নবীজির কলমা পড়তে, কিন্তু ওমাইয়া ডেকে বলল, বেলাল, ও আমার বেলাল, তুমি আমার গোলাপ, আমি তোমার মনিব, এই কলমা তোমার চলবে না, কলমা তোমার বাদ দাও, নবীকে আমরা মানি না, নবীকে আমরা মানি না। বেলাল বলেছিল, ও মনিব, তুমি না মানতে পারো, কিন্তু আমার তো জান অমনি মনে রেখে দিও, রাতের বেলা তখন শুতে যায়, বিশ্ব নবীর কলমা পড়লে আমার জানটা ভরে যায়, আমি কলমা ছাড়তে পারবো না। ও ভাই, ও মালাপুরের তরুণ যুবক বন্ধুরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা, এ দুনিয়া বেশি তামোশা করো না, এ দুনিয়াটা বাবা কিছুই না। আজকের কত লোক কাফন পরে কবরে চলে গেছে বাবা, এই মালেপুর আমি নিজে যাদের সাথে মেশামেশি করতাম, যারা আমার সালাম কালাম করতো বাবা, আমি যাদের সঙ্গে ভালোবাসা ছিল বাবা, অনেক তারা চলে গেছে ভাইরা রে, কবে গায়ে কাপড় লেগে যাবে, আমি আপনি দুনিয়াতে চলে যাব বাবা। এই যে জীবনটা তৈরি করলেন গড়েলান, এইবারে বেঈমান বিলালকে ডেকে কি করলো, একটা উটকে ডাক ডা আনলো, এবার উটের পায়ে দড়ি বাঁধলো, ওই দড়িটা বিলালের গলায় বাঁধলো, বাবা বিলালের পায়ে বাঁধলো, এইবার উটকে তাড়া দিল, ও উট তুই দৌড়া, উট দৌড়াতে লাগলো, বিলাল কিন্তু ঘিচড়ে ঘিচড়ে যায় বাবা বালুতে। আপনার জানেন না আরব দেশটা বাবা, পাথর আর বালির দেশ বাবা, যারা গেছেন তারা চোখে দেখেছেন বাবা, মরুভূমি জায়গা বাবা, অনেক কষ্টের জায়গা বাবা, এইবার উট যত দৌড়ায় বেলাল ঘিচড়ে ঘিচড়ে যায়, বলুন তো অবস্থা কেমন, গায়ের চামড়া গুলো চিলে যায়, রক্ত রাস্তা গড়াগড়ি যায়, বেলাল কিন্তু কোনো কথা বলে না, একটাই কথা বলে, আমার বিশ্ব নবীর কলেমা। আহা কি কষ্ট, কি বেদনা, কি দুঃখ, শুধু অপরাধ আমার নবীর কলমা পড়েছে। আহা জি মানুষ, মানুষ জি, আজকের আমরা মসজিদে কলমা পড়লে কেউ কিছু বলে না, বাড়িতে কলমা পড়লে কেউ কিছু বলে না, জি সে সময়টা কি সময় ছিল বুঝতে পেরেছে ও ভাইরা, রে সারাদিন উঠকে তাড়ালো বাপজি গো, সন্ধ্যার সময় ফিরিয়ে আনলো, বলুন তো এক ফোঁটা পানি দিল না রে, কষ্ট কেমন বাবা, সন্ধ্যাবেলা ফিরে এসে দেখে বেলাল তখনো বেঁচে আছে, ওই মনি চিৎকার করে বলছে, বেলাল তুমি বলো, ওই মোহাম্মদের কলমা ছেড়েছ কি, বেলালকে দেখে দিয়ে বলেছিল, মনি সারাদিন তুই আমার এত কষ্ট দিয়েছ, আমি কষ্ট মেনে নিচ্ছি, আমার গায়ে কোনো চামড়া নেই, পাথরে কাপড়ে চিলে গেছে, রক্ত কড়া গড়ি গেছে, ও আমার মনি হাতে ধরে পায়ে ধরে বলছি, তুমি শুনে লাভ জেনে লাভ, তুই আরো ধরে বড় কষ্ট দাও, একটাই দাবি তোমার কাছে, কলমা ছাড়তে তুমি বলবা না। কারা মুসলমান, কারা মুসলমান, একটু কষ্টি পাত্রে যাচাই করে দেখেন দিন, আমরা কি মুসলমানের মধ্যে পড়ব, আমরা মুসলমানের মধ্যে পড়ব, এখন মসজিদে যে কবি বেচার কথা হয়, সিম বেচার কথা হচ্ছে মসজিদে, মেয়ের বিয়ে হবে কোথায় সেই কথা মসজিদে হচ্ছে,
জি দুঃখ লাগে বহু জায়গা আমি বহু জায়গা বলেছি বাবা এই মসজিদ ঘরটা হচ্ছে আল্লাহর ঘর আল মাসজিদু বাইতুল্লাহ আল্লাহ নিজে বলেছে মসজিদ আমার ঘর জোরে বলি জি আর সেখানে তুমি সিমিন বেচার কথা হচ্ছে হ্যাঁ এবার কপিতি লস ওই কথা হচ্ছে মুসলমান মুসলমান জি আজকের বেলালের মতো যদি ঘিসড়তে ওখানে কপি বেচার কথা হতো কেন জি আমরা হইছি দুমুকো মুসলমান দুমুকো এই জন্য মার হচ্ছে বাবা এই জন্য এনআরসি হবে আমাদের কাগজ ঠিক রাখো সব রেডি হচ্ছে তুমি বুঝতে পারছো না এই আধার কার্ড আই কার্ড সব লিংক করতেছ কেন এই প্যান কার্ড খবর আছে আলাদা বুঝতে পারছো না জি অনেকে মনে করতে চাল দিচ্ছে আল্লাহ আকবার সেদিন একটা ভ্যান লিখেছে চাল দেবে ভ্যান আমার তো সাথে ভ্যান লাচ্ছিস কেন চাল লব চাল সে গরম আলাদা কজন তোর বলতো 19 জন হ্যাঁ তুই অতরা করেছিস আমার মুখের দিকে তাকে বলতে তুই থামো আমার মাথায় এসতেছে ও চালির বড় আমার কথা বুঝতে হচ্ছে বাপ জি মুসলমান মুসলমান ফিরি দিলে আর উপায় নেই যদি ফিরি দেছে আর উপায় নেই জি এসের জন্য বলছি বাপ আজ ফিরি দিচ্ছে খা কিন্তু নিজের ইমান জমানটা ঠিক রাখ নিজের চরিত্রটা ঠিক রাখ সব বিক্রি করে দিলি ফিরি মালের জন্য সব শেষ করে দিলি এখনো ফিরিয়া এখনো চলে জি জি আমার মনে হয় এটা আমার কিয়াস কথা বলছি কেউ যদি বলে তুমি আল্লাহ বলে ডেকো না নবী বলে ডেকো না 2 লাখ টাকা দেবে আমার জাত বলবে বুঝতে টাকা লাগে বাঁচি পরে কথা হবে আগে খেয়ে বাঁচ জি আমার জাত আমি বেলালের কথা কেন বলছি বাবা কিভাবে মুসলমান হয়েছে কিভাবে কালেমা তারা পড়েছে শুনলে আপনি চোখের পানি বালির ভিজে দেবে আপনার আমি তো এবার 17 দিন ছিলাম 17 দিন এই মহাফিলে বলছি আল্লাহর কসম করে বলছি বাবা আমি একদিন চোখের পানি বন্ধ হয়নি বাবা বন্ধ হয়নি আল্লাহর কাবা ঘুরছি চোখের পানি পড়ছে মনে হচ্ছে এই সেই কাবা যে কাবা আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল এই সেই কাবা জি মদিনায় গিয়েছি চোখের পানি পড়ছে সহ্য করতে পারছি না জি একটু যাবেন বাবা দেখি আসবে একটু তকবীর দেবো কি বলেন দেবো নারায় তকবীর আমি বলিনি ভাই তকবীর দেবেন সিংহের মতো সিংহের মতো জি মুসলমান জীবনে হিটিন মুসলমান মরলে শহীদ আর বাঁচলে গাজী এর নাম মুসলমান আমরা যা তকবীর দিচ্ছি ভাব খুব ভালো না নারে তকবীর ব্যাটারি কেন চার্জ হচ্ছে দেখেছে নারে তকবীর নারে তকবীর নারে তকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ মলয়াপুর মাঝের পাড়ার মহানী সালের সভা মলয়াপুর আপন মহানী সালের সভা নারাই তাকবীর সুন্দর হয়েছে এটা যে মোহাম্মদ হন কলেমা পড়ে লা ইলাহা সবাই বলে আরে এইটা আমাদের শেষ মন্ত্র এক কোন মরে যাও কলমা পড়তে পড়তে লে আবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী যাবেহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী যাবেহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাপদের সঙ্গে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে
La ilaha illallah Muhammadur Rasulullah Jor jore Allahumma salli ala Wala ala sayyidina Etimami goribi ami kadi dare dat Etimami goribi ami kadi dare dat Ekbar nobi launa deke jabo madina সোনার ছবি যার জোড়া মেলে না এই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা আমার দোস্তেরা ও মা বোনেরা সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সারা দিন উঠে আপার পায়ে দড়ি বেঁধে টানলো এইবার রাতের বেলা বেঈমান কি করলো বাবা পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙিয়ে মাথাটা নিচু করে দিল ও ভাইরা রে একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো এই কষ্ট শাস্তির মাঝখানে বেলাল কিন্তু দুনিয়ার কথা বলে না ওই গুনগুন করে আমার নবীর কলমা পড়ে সারা রাত বাবা বেলালকে টাঙিয়ে রাখলো মাথাটা নিচু বাবা আপনারা জানেন না পুলিশের মার যার একবার খেয়েছে বাবা পুলিশ দাদের একবার ধরে নিয়ে গেছে ওই যে রাতের বেলা মেরেছে আপা চোর ডাকাতকে ওরা জানে মারটা কেমন বাবা পুলিশের মার আছে ভাজে ভাজে মার যে তা আপনি মরবেন না সেই বাবারা মারে কিন্তু বেঈমান নিষ্পাপ বেঈমান বিশ্বাসঘাতক বাবা কষ্ট কেমন দিয়েছে দেখেলেন একবার শুনেলেন বাবা মাথাটা নিচু পাটা উঁচু বাবা একবার শাস্তির দেখেন সকালবেলা দড়ি খুলে পারলো তখন ধুক ধুক করতে যান বেঈমান ডেকে বলছে বেলাল শাস্তিরে কেমন তুই বুঝতে পারছো এখনো বাঁচতে গেলে তুমি নবীর কলমা ছেড়ে দাও এখন নবীর কলমা বাদ দাও বেলাল বলেছিল বেঈমান হাতে ধরে পায়ে ধরে বলছে শুনলে জেনেলে আরো কষ্ট দুঃখ যত আছে তুই দে আমার যতক্ষণ পর্যন্ত জীবনটা থাকবে আমি নবীর কলমা ছাড়ব না কি কষ্ট বাবা কি বেদনা দায়ক বাবা ও ভাইরা রে এইবার বেঈমান যদি দেখলো কলেমা ছাড়ে না তাই লোহার শিক গরম করে বাবা লোহার শিক গরম করে বাবা কামার বাবু রাগ আপার দা করুন ল আপার গরম করে আগুন জ্বালিয়ে তারপর পিঠে সোজা করে ওই রুকুরি শিক গরম করে বেলালের গালের মধ্যে দিল রে বেলালের বুকে পুড়ে দিল রে বেলালের পিঠে পুড়ে দেয় রে বেলালের সব জায়গা পুড়ে দিচ্ছে বেলাল গুনগুন করে আমার নবীর কলমা পড়ছে ও ভাই মুখের মধ্যে তখন বেঈমান হইল আর সে গুজে দিল বেলাল কথা বলতে পারে না আলজিবটা পুড়ে গেল একটাই শব্দ বেলালের উচ্চারণ হয় আহাদুন আহাদুন আল্লাহ তুমি হযরতে সিদ্দিক আকবর আমার নবীর জীবনের প্রথম বন্ধু আবু বকর চামড়ার চোখে দেখলাম আমার নবীর পাশে কবর কি জীবন তৈরি করেছে কি জীবন গড়েছে আজকের আমার রসুলের পাশে শুয়ে আছে হযরতে বেলা আপার আবু বকর জি উনি রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে 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 দেখলেন বেলালের কষ্ট দৌড়ে চলে গেছে আরব দেশে মানুষ বেচা কেন হতো সেই সময় আবু বকর সিদ্দিক বলছে
ওমাইয়া তুমি বেলালকে এত কষ্ট দিচ্ছ কেন বলে নবীর কলমা ছাড়ে না বলে ওকে কষ্ট দিচ্ছি আবু বকর সিদ্দিক বলেছিল তাহলে তুমি বেলালকে বিক্রি করবে আমি কিনে নেব ওমাইয়া বলেছিল আমি বিক্রি করতে রাজি কেন ও যখন কলমা এত কষ্ট দিও ও যখন কলমা ছাড়ছে না রেখে লাভ কি বিক্রি করব যা পয়সা আল্লাহর আবু বকর আমার নবীর জীবনের বন্ধু খরিদ করে নিলেন আবু আপা বেলালকে কিনে নিলেন বেলালের হাঁটার ক্ষমতা নেই কথা বলার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই হযরত আবু বকর সিদ্দিক কি করলেন নিজে পাজা করে চাংদলা করে নিজে কোলে করে বাবা আমার রাসূলের দরবারে পৌঁছে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন বেলালের অবস্থা খানা আমার নবীর সামনে বসে গেল আমার নবীর সামনে বসে গেল ও যুবকেরা রে ও তরুণ বন্ধুরা ও মা বোনেরা বেটিরা শুনে নাও জেনে নাও আমার নবীর সামনে বেলাল বসে গেছে বসার পর আমার নবীজির দুই চোখ বেয়ে পানি আসছে আমার নবীজির দাড়িটা ভিজে যাচ্ছে কেন 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 বেলালের শাস্তি দেখে নবী কাঁদছে কিন্তু হযরত বেলাল সামনে বসে কথা বলতে পারে না উঠতে পারে না নিজে হাতে আমার নবীর চোখের পানি মুছে দিল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আজকে আমার দুর্দশা দেখে আপনি কাঁদছেন আজকে আমার কষ্ট দেখে কাঁদছেন আমার কাছে চামড়া নেই বলে কাঁদছেন ইয়া নবী আল্লাহ রাসূল আপনি কাঁদবেন না আপনি দুঃখ পাবেন না আমি বেলাল আজকের আনন্দিত আমি বেলাল আজকের খুশি যত কষ্ট দেখে এখানে নিবারণ করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে হুজুর আমার আশা ছিল না যে আপনাকে দেখব আপনি নূরের নবী আপনি রহমতের নবী আপনার চেহারাটা দেখব আমার আশা ছিল না আল্লাহ পাক যখন ফিরিয়ে এনেছে আপনার চাঁদ মুখটা দেখেছি আমার গায়ে চামড়ার দরকার নেই আমার যত কষ্ট দিক না কেন আজ আমার জানটা ভরে গেছে জোরে বলো আর একটু চলে বলো নবীর যারা একবার দেখেছে আমার ভাইরা বসে জিজ্ঞেস করে দেখে জি নবীর যারা একবার দেখেছে বাবা তাদের জীবন ধন্য আমার মেজি হুজুর পীর কেবলা 5000 বার আমার রসুলকে দেখেছে জোরে বলো জি জি এই যে নবীর দেখা নিয়ত করতে হয় নবীকে দেখা যায় আল্লাহর নবী রহমতের নবী সাহাবীদের বসে বলেছিল বাবা বিলাল এত কষ্টের মাঝখানে বিলাল এত দুঃখের মাঝখানে এত ব্যথার মাঝখানে কালিমা লি যখন আমার কাছে এসেছে বাবা আমি বিশ্ব নবী বিলাল কাটা পুরস্কার দেব আল্লাহ নবী সাহাবীরা বসে আছে কি পুরস্কার দেবে না 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 আমার নবী পাক যে পুরস্কারটা দিয়েছিল ও মালাপুরের ভাই এ যমন তোমার পুরস্কার না আমার নবী পাক কি পুরস্কার দিলেন আমার নবী পাক কি ফটো কোন দিলেন আরে বিলাল রে তুমি যে কলমা নিয়ে এসেছো রক্তের বিনিময় এত কষ্টের বিনিময় এই মদিনার মসজিদের আমি নবী ইমাম আর তুমি হবে মুয়াজ্জি আহা তুমি আজান দেবে আমার সাহাবীরা দলে দলে আসবে আর আমি নবী নামাজ পড়াবো কি পোষ দিলেন দেখে জি জি কি পোষ দিলেন দেখে অল্প মাইনে আমার রাসূল পাক বলল বাবা তোমার কত টাকা দিলে চলবে বলো আমি সেই মাইনে তোমার দেব আহা হুজুর আমার মাইনে লাগবে না হুজুর আপনি আমার পাশে রেখে দেন পাশে রেখে দেন আল্লাহর নবী রহমতের নবী পাশে রেখে দিলেন অল্প পরে মাইনে দিলেন কিন্তু না 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 বেলাল সুস্থ হয়ে গেল এইবারে মদিনার মসজিদে আজান দিতে লাগলো ও মোলাপুরের ভাই ও মোলাপুরের বন্ধুরা ও তরুণ তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা আজকের মোলাপুরের মাইকে আজান হয় আমি মদিনার মসজিদে আপনার 8 দিন নামাজ পড়লাম ওখানে মাইকে আজান হয় বেলাল যখন আজান দিত গো তখন মাইক ছিল না
না উনি মুখে মুখে আজান দিত বাবা হযরত বেলালের আওয়াজটা এত সুমধুর আল্লাহ করেছিল মাইক লাগতো না সমস্ত মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে যায় সবাই শুনতে পায় শুনতে পায় কিছুদিন আজান দেওয়ার পরে মদিনার কিছু মানুষ অভিযোগ তুলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়র খালকিল্লা নবী গো বেলাল আজান দেয় সহি হয় না আরবি ভালো বলতে পারে না আশহাদু বলতে পারে না আসাদু বলে এই সিন বলে সিন বলতে পারে না আমার নবী পাক বলেছিলেন ও সাহাবীরা তোমরা কি বলছো বলে হুজুরকে বাদ দিয়ে দেখুন কি হয় আমার নবী পাক বেকল বাবা তো একটা সাহাবী তোমরা আনো টাকা আজান দিতে দেব একজন সাহাবী কানা হলো তিনি মদিনার মসজিদে ফজর থেকে আজান দেবে আমার নবী পাক অনুমতি দিলেন বাবা ও বেলাল তুমি আর আজান দেবে না তোমার আজানটা আমি বন্ধ করে দিলাম আল্লাহর বেলাল খুশি হলেন ও নবী আপনি যেটা বলবেন আমি সেইটা মানব বেলাল আর আজান দেবে না এইবার ভোরবেলা তথা সকালবেলা যে আজানটা দেওয়া হয় অন্য সাহাবী আজান দিয়েছে তার শব্দ ভালো মাকরাজ ভালো সুন্দর আজান দিতে পারে তিনি আজান দিতে চলে গেলেন বাবা ও ভাইরা রে মদিনার মসজিদ আজান দিতে নবনূতন সাহাবী কিন্তু অবাক কাণ্ড বাবা আজানের পরে আমার নবী মদিনার মসজিদের মেম্বার মান আপার বারান্দায় বসে আছেন অবাক কাণ্ড বাবা হযরত বিলাল যখন আজান দেয় কিছুক্ষণ পর অন্ধকার দূরে যায় শলক হয়ে যায় আর ওই নূতন সাহাবী আজান দিয়েছে অন্ধকার রয়ে গেছে শলক হয় না অন্ধকার শলক হয় না আমার নবী সাহাবীদের দেখল বাবা শলক হয় না কারণটা ব্যাপারটা কি আমার নবী পাক সাহাবী দিলে গোল হয়ে বসে আছে হযরতে জিবরাইল চলে নবীর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী গো ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী গো আপনি বেলালকে বাদ দিলেন কেন তাই বলেন আমার নবী পাক বলেছিলেন ও ভাই জিবরাইল গো বেলাল সহি করে আজান দিতে পারে না মাকরাস ঠিক করে বলতে পারে না এই জন্য বেলালকে বাদ দিয়েছি বেলালকে বাদ দিয়েছি আমার নবী পাকের সামনে হযরতে বেলাল ডেকে হযরত জিবরাইল ডেকে বলেছেন নবী গো আপনি বেলালের কার কথা শুনে বাদ দিলেন আপনি দেবেন না আমি জিবরাইল আপনার কাছে আপনি দেবেন না আমি আপনার বলি দিয়ে যাচ্ছি শুনেলাল হযরত বেলাল যখন আজান দেয় মদিনার মাল কি বলো ডাকার দরকার নেই আমার আল্লাহ নিজে শোনে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না তাহলে বেলালের আজানটা কেমন ছিল বাবা আল্লাহ নিজে শোনে আল্লাহ নিজে শোনে দুনিয়ার কেউ না কে শুনলো না শুনলো দেখার দরকার নেই আমার আল্লাহ মালিক তিনি বেলালের আজানে খুশি জোরে বলো তাই নবী পাক ডেকে বলল বাবা আমার বেলাল থাকবে মুয়াজ্জিন বাবা যাও আজান দাও হযরতে বেলাল যে আজান দিয়েছে সকাল হয়ে গেছে জোরে বলো আমার নবী পাক দেখ বলছে বাবা তোমাদের অভিযোগ আর আমি শুনবো না বেলাল থাকবে মুয়াজ্জিন উনি থাকলেন জায়গাটা আল্লাহ তো চোখে দেখিয়েছে যাবেন আল্লাহ যদি টাকা দেখবার যাবেন মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ রসুল যেখানে রওজা আহা একদম পাশে দুটো জায়গা একটা জায়গা হচ্ছে বেলালের জায়গা আর একটা জায়গা এখন যে মুয়াজ্জিন আজান দেয় দুটো জায়গা জি একবার দেখে আসবেন আল্লাহর বেলাল আজান দিতে 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 আমার নবীজি যতদিন দুনিয়ায় হায়াতে ছিলেন আমার রসুল পাক যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রেখেছিলেন ততদিন আজান দিলেন বাবা বারুই রবিউল আউয়াল সোমবার আমার নবী পাক ইন্তেকাল করলেন আমার নবী পাক দুনিয়ার থেকে চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন সাহাবীদের এতিম করে চলে গেলেন হযরতে বেলাল আজান বন্ধ করে দিলেন উনি আজান আর দেবেন না বাবা আর আজান দেবেন না
বুধবার দিন নবীকে মদিনার মসজিদে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার ঘরে কবর দেওয়া হলো হযরতে বেলাল মাথা চুল ছিটতে ছিটতে উনি জঙ্গলে বনে চলে যাচ্ছে সবাই ধরেছে বেলাল গো তুমি চলে যাচ্ছ কেন আজান কি দেবে না বেলাল বলেছিল ও মদিনার ভাইরা আমি আজান আর কার দেখে দেব বাবা আমি আজান দিতে পারবো না আমার দয়ার নবী রহমতের নবী মদিনার মেম্বারে বসত আমি নবীর দিকে তাকিয়ে আমি বেলাল আজান দিতাম ও ভাইরা আমার নবী যখন নেই আমি আজান দেব না দেব না আমি নবীর প্রেমের পাগল আমি চলে যাচ্ছি এই বলে হযরত বিলাল মাথা চুল ছিটতে কাটতে কাটতে উনি জঙ্গলে বনে চলে গেল আমার নবীর প্রেমের পাগল ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা সবাই সাহাবীরা মেনে নিয়েছেন আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনি হলেন রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিক হাতে হাত দিয়ে সবাই নেতা মানলেন বাবা সবাই আপনার আপনার আলোচনা করে আপনার আবু বকর সিদ্দিককে ঠিক করলেন ও ভাই সমাজ পরে হযরত বেলাল শুনেছেন আবু বকর সিদ্দিক উনি মদিনার গভর্নর উনি মদিনার রাষ্ট্রপতি তাই জঙ্গলতে মদিনার মসজিদে চলে এসেছে আবু বকর সিদ্দিকের হাত উনি একটু হাত দেবে আল্লাহু আকবার আমার আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক জি বসে আছে মেম্বারের কাছে ও ভাই রে হযরত বিলাল দৌড়েছে আবু বকরের হাত হাত দিয়ে উনি নেতা মেনে নেন আবু বকর সিদ্দিক আকবর উনি হাতটা জাপটা ধরে কাঁদতে লাগলেন ও বিলাল গো আমি মদিনার গভর্নর আমি মদিনার রাষ্ট্রপতি আজকে তোমার কাছে অনুরোধ করছি বিলাল একটু মদিনার মিনার ওঠো একটু আজান দাও বিলাল তোমার আজানটা শুনে আমরা কলিজাটা ঠান্ডা করে লে ওই বেলাল বলেছিলেন হে আমিরুল মুমিনিন গো ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি আজানের কথা বলবেন না বলবেন না আমি আজান দিতে পারবো না আমি নবীর নাম যখন আসবেন আজানের মাঝখানে আমার কলিজাটা ফেটে যায় ওই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমি উচ্চারণ করতে পারবো না আমি বলতে পারবো না আমার কলিজাটা চৌচির হয়ে যাবে ভাই আপনার হাত ধরে বলছি আপনি দাবি করবেন না আমি পারবো না কি আশেক ছিল বাবা কি ভালোবাসার মানুষ ছিল বাবা কি প্রেমের মানুষ ছিল বাবা একটু লক্ষ্য করুন জি আমার নবীর ভালোবাসা সবাই পারবে না বাবা জি জি হযরতে বেলাল উনি চলে গেলে ও ভাইরা রে আবু বকর সিদ্দিক যতদিন খলিফা ছিল বেলাল এলেন না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের পরে উনি যখন ইন্তেকাল করলেন আমার নবীর পাশে দাপন কাপন হলো আমার নবী পাকের পাশে কবর হলো আমার নবী পাকের পাশে শুয়ে পড়লেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এইবারে বাবা কি করবেন ছমাস পরে আবার মদিনার মসজিদে চলে এসেছে হযরত উমার উনি খলিফা আবু বকর সিদ্দিক হুজুরের পরে সবাই মেনে নিয়ে উমার খলিফা উমার উমার ফারুকের শাসন ছিল বাঘ বকরি কাটে পানি খাওয়াতো আল্লাহকে ক্ষমতা দিয়েছিল বাবা চোর দস্যু ছিল না বাবা মাতাল ছিল না মদ খাওয়া বন্ধ করে দিয়েছে ও ভাইরা রে উমরের শাসনটা আলাদা ছিল উনি রাতের বেলা তরোয়ারিটা কাপে নিয়ে কোনো বডিগার্ড লাগতো না উনি একা একা ঘুরতেন বাবা বাড়ি বাড়ি যেত আমার প্রজারা ঠিকমতো বাড়ি মারলে পৌঁছে দিচ্ছে কিনা কার বাড়ি খাদ্য নেই কার বাড়ি কাঁথা নেই কার বাড়ি লেপ নেই আল্লাহর উমার ঘুরতেন রাতের বেলা কোনো বডিগার্ড নেই বাবা কোনো বডিগার্ড নেই
জি আমাদের বাদুড়ি এলাকা যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে বাবা অন্তত এক মাস আগে পরীক্ষা হবে জায়গা কি আল্লাহু আকবার এক মাস আগে পরীক্ষা হবে জায়গা উনি নামবেন উনি কতক্ষণ থাকবেন সব ম্যাপ তৈরি হয়ে যায় জি আর হযরত ওমর ইসলাম জগতের খলিফা উনি রাতের বেলা চলতো কোনো বডিগার্ড লাগবে না একাই চলতো জোরে বলে চিল্লে বলে আরেকটু জোরে বলে জি একজন মদ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হযরত ওমরের সামনে দেখা কি নিয়ে যাচ্ছে মদ গ্লাসে মদ ওমর ফারুকের সাথে দেখা আর ওমর ফারুকে দেখলে তো এমনি বাবা শুরু হয় জি আল্লাহু আকবার উনি মদটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল হযরত ওমর দেখে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে গেছি এত রাতে কি ব্যাপার না হুজুর আমি একটু বাইরে গেছিলাম বাইরে গেছিলাম তোর হাতে কি ভেতরে লুকালি যদি মদ বলে কল্লা কাটা যদি মদ বলে মাথা কাটা তখন চিন্তা করছে আমার তো জীবন যাব উপায় নেই তো দেখি একবার কি বলে দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজু করে বলছে আল্লাহ আমি তো মদ খাই আল্লাহ তুমি তো জান আমি মাতাল তা আজকে তো মারলে যাচ্ছি খাবো তা যখন বাঘের সাথে দেখা এখান তো লুকানো যাবে না আর মদ বললি তো শেষ আল্লাহ কি বলবো এই চিন্তা করতে করতে হঠাৎ বেরিয়ে এসে গেছে জি ও তাড়াতাড়ি বলছে বোতলে দুধ কি বলল দুধ ওমর ফারুকের চালা বার কর বলতে আল্লাহ তো ধরে ফেলেছে আল্লাহ ধরে ফেলেছে আয় আল্লাহ রে আমি মদ বললে বলতে পারতাম কিন্তু বলিনি কেন তুমি তো জানো আল্লাহ আমি এক নম্বরের মাতাল আমি জীবনে মদ ছাড়তে পারি না আয় আল্লাহ তুমি তো জানো আমি তোমার একজন বান্দা আমি মদ খাই কিন্তু তোমার কাছে ডেকে বলছে আল্লাহ জীবন আমি মদ আর মুখে দেবো না জবান দিচ্ছে আল্লাহ এই মদের বোতলটায় দুধ বানিয়ে দাও আমার আল্লাহ মাতালের কথা শোনার পরে দেরি করলো না এই বোতল যখন সিপি খুলেছে হযরত ওমর দেখতে পেল ওই বোতলে বাবা দুধ আমার আল্লাহ করে দিয়েছে তাই মাতা চিৎকার করে ডেকে হাত ধরে জড়িয়ে বলছে হুজুর ইয়া আমিরুল মুমিনিন গো একে তো অরিজিনাল দুধ না হুজুর একে তো আমি মদলি যাচ্ছিলাম হুজুর গো ইয়া আমিরুল মুমিনিন আপার ভয় তো আমি দুধ বলেছি কিন্তু আল্লাহ পাক সত্যি দুধ বানিয়ে দিয়েছে ইয়া আমিরুল মুমিনিন মুসলিমের জীবন আমি মদ খাবো না আর আমি মাথাতে করবো না আপনি ইমামের কলমা আমাকে পড়িয়ে দেন আমি মানুষ বেনে যা দেখেন আমার আল্লাহ কি না করতে পারে মুহূর্তের মধ্যে কলমা পড়লো তওবা পড়লো এক নম্বর মানুষ বেনে গেল জোরে বলো সেই ওমর মদিনার মসজিদে নবী শরীফে জি বসে আছে হযরত বেলাল এসেছে ওমরের হাতে হাত দিয়ে নেতা মানবে জি জি ধরেছে হাত আল্লাহর ওমর ডেকে বলছে ভাই বেলাল তুমি তো আবু বকর ভাইয়ের কথা রাখোনি আজান তুমি দাওনি তুমি আমার নেতা মানতে এসেছো আমি ওমর কেমন লোক তুমি জানো আমি বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াই আমি মদকে দুধ বানাই ওরে বেলাল গো আজকের আমার কথা তোমার রাখতে হবে তোমার আজান দিতে হবে আজান দিতে হবে মদিনার মানুষ তাকিয়ে আছে মদিনার মানুষ দেখছে তারা আজান তারা শুনবে কলিজা জুড়িয়ে নেবে ও বেলাল তুমি আজান দেবে কিনা বলো বেলাল বলছে আমি আজান দিতে পারবো না আজানের শব্দ আমার মনে আসে না আমি নবীর কথা কি করে বলবো ও ওমর ও আমিরুল মুমিনিন আপনি আজানের দাবি করবেন না ও ভাইরা রে এই কথা বলতে না বলতে আমার নবীজির দুটো নয়নের নাতি হাসানো চায়ের ওরা কোনায় বসে
বসা ছিল দুইবার টুটে এসে বেলালের গলা কানে জুড়ে কাঁদতে লাগল ও বেলাল আজান দাও আহা তাকে দেখে হাসান হোসাইন ও ভাই হযরত বেলাল দুই বাচ্চার গলা কানে জড়িয়ে ওই বুকের মধ্যে নিয়ে বলেছিল ওরে নবীর নাতি ও নয়নের বাতি তোরা দুই ভাই আমার কাছে তোকে দাবি করেছি আজকে আমি তোদের দাবি রাখবো আমি আজান দেব তো একটা দাবি তোদের কাছে আমি করব তোরা দুই ভাই গলা দুটো জড়িয়ে ওই মদিনার মেম্বারে বস কারণ আমার নবীর চেহারার সঙ্গে হাসান হোসেনের চেহারার মিল ছিল বাবা আমার নবীর চেহারা যেমন দেখতে ছিল হাসান হোসেনের চেহারা ওইরূপ ছিল বাবা তাই বিলাল বলল রে নবীর নাতি তোরা দুই ভাই মেম্বারে বস নবী যখন নেই তোর নানা যখন খবরে তোদের দিকে তাকে আমি বিলাল আজান দিতে রাজি হযরতে বেলাল মদিনার মিনার উঠে গেল নবীর দুটো নাতি নয়নের বাতি ওরা বসে গেল মেম্বারে ও ভাইরা রে মদিনার অলি গলিতে খবর পৌঁছে গেল ওরে চল 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 বহুদিন পর বেলাল মিনার উঠেছে শুনছি উনি নাকি আজান দেবে আল্লাহর বেলাল আজান দেবে শুনি আসি চল চল সবাই বাবা ব্যবসা আপা দোকান বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কেতাব এসেছে কচি কচি বাচ্চারা ওরাও কাঁদতে লেগেছে ও মা ও জননী আম্মা যান আজ দুধ খাবো না মা ডেকে বলছে মানিক আমার আজকে দুধ খেয়ে তোমরা যাও ওই বাচ্চারা খেতে বলছে মা গো আজ আমরা দুধ খাবো না হযরতে বিলাল মদিনার মিনা জান দেবে ওই আজান শুনে আমরা খুদার জ্বালা আমি গেলব কি ভালোবেসেছে বাবা কি মহব্বত করেছে জিক জিক হযরতে বেলাল মিনার উঠে গেল সব কাতারে কাতারে মদিনায় ঘিরে ফেলেছে আজান শুনবে আল্লাহর বেলাল উঠে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আহারে খোদা নবী না রহমতে নবী না পুরো বলল না আশহাদু আন্না বলল হযরতে বিলাল মিনার থেকে বাবা দাঁত লেগে গড়াতে গড়াতে নিচে পড়ে যা সবাই জানে বেলাল বেঁচে নেই সবাই জানে বেলাল বেঁচে নেই সবাই জানে বেলাল বেঁচে নেই চল চল বেলালকে মাটি দিতে হবে বেলাল উপর থেকে নিচে পড়ে গেছে মারা গেছে আর আজান দেবে না আজান দেবে না আজান দেবে না আজান দেবে না চল 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 দেখে আসি মরা মুখটা সব ভিড় করেছে দেখবে নবীর নাতি দুটো মেম্বারে বসেছিল গুটি গুটি পায়ে উঠে বেলালকে পাতা করে ধরে বেলালের মাথাখানা হাসান পুরোর ওপরে তুলে নিল নিজে মুখে পানি দিল দেবার পরে হযরতে বেলাল তখনও জিন্দা বেঁচে আছে বেঁচে আছে হায়াতে তাইয়েবা হায়াতে আছে ও ভাইরা রে নবীর নাতি চিৎকার করে বলেছিল বেলাল তুই আজান দিদিতে বন্ধ করলে কেন আজান দিদিতে বন্ধ করলে কেন কি সুন্দর মধুর আজান তুমি দিচ্ছিলে আবার তো কান পেতে শুনছিলাম হযরতে বিলাল দুই বাচ্চার গলা দুটো জড়ি বলে ও নবীর নাতিরে আমি কি করে আজান দেব বল 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 আমি তোর নানার নাম যখন বলতে গেছি আমি চামড়ার চোখে তাকে দেখি তোরা দুই ভাই মদিনার মেম্বারে গলা জড়ি বুঝাচ্ছিস আমি বেলাল তাকে দেখি তোদের মাঝখান আমার নবী বসে আছে তাই
আমি বুঝতে পারিনি, আমি মিনার আমি জানতে পারিনি, আমি কখন গড়িয়ে পড়েছি আমি ঠিক পাইনি, তাই আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি মনে মনে করলাম বহুদিন আমার রসুলকে দেখিনি, আজকের গল জড়িয়ে ধরবো, মনের কথা বলবো, এই চিন্তা করছিলাম। জি জি, কিন্তু আমি বুঝতে পারিনি যে মিনার আছি, আমি নিচেই পড়ে গেছি, আমি বুঝতে পারিনি। জি জি, হযরতে বেলাল দুই নাতি নবীর দুটো নাতির গালে চুমু দিয়ে উনি চলতে লাগলো। হযরত ওমর গলাটা জড়িয়ে ধরে বলছে, আই বেলাল, তুমি আমার কথা আজান দিলে না, আমার আবু বকর ভাইয়ের কথা আজান দিলে না, দুটো কচি কচি বাচ্চা তারা যখন বলে তুমি আজান দিলে, ব্যাপারটা তো বুঝলাম না, একটু বলো না খেলে খুলে। ও ভাইরা রে, হযরত বিলাল ডেকে ডেকে বলে, তুমি আমিরুল মুমিনিন, এই মদিনার মসজিদে আমার নবী বসে থাকতো, দুই নাতি আমার নবীর কোলে, আমার নবীর বুকে যখন বসতো রে, আমি বেলাল চামড়ার চোখে দেখেছি, হাসানের জিপটা হোসেনের জিপটালে আমার নবী চুচে চুচে খেত রে, মেয়ের সন্তান মেয়ের সন্তান মেয়ের সন্তান ফাতেমার লাল, মেয়ের সন্তান ফাতেমার সন্তান, আর জিপটা চুচে চুচে খেত, ওই মুখে ঠোঁট নেড়ে যখন আজানের কথা বলেছে, আমি কি করে আজানটা ফেলবো, আজান দিতে গেলাম কিন্তু বুঝতে পারিনি জানতে পারিনি, আমি ওপরে নিচে পড়ে গেছি। ও ভাইরা রে, ও মুসলমানেরা, হযরত ওমর বারে ডেকে বলেছিল, বেলাল তোমার মতো আশিকি মানুষ যারা হবে, মোহব্বতের মানুষ যারা হবে, তারাই নবীর উম্মত, তারাই নবীর উম্মত, একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, তাই আমি গুনাহগার। সেই নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত যদি রাখতে চান, আমি প্রত্যেক ভাইকে বলবো বেলালের মতো ভালোবাসুন। এ দুনিয়াটা কিচ্ছু না বাবা, ফরসো, সব রেখে আমরা মাটির তলায় চলে যাব, এই আগামী কাল হয়তো কাফন পরে আমাদের কবরে যেতে হবে বাবা, এই জন্য বলছি এই মহফিলটা যাতে প্রতি বছর হয়, খবরদার হিংসা বিদ্রুপ না করে ছেলেদের উৎসাহ দেবেন। জি, আজকের কত জায়গায় এই জানুয়ারিতে গান হচ্ছে বাবা, কত জায়গায় ন্যাংটা নাচ হচ্ছে বাবা, বক্স বাজিয়ে আজকে কি না করছে বাবা। আজকের আমি মলয়াপুর ছেলেরা, এরা যে প্রতি বছর মহফিলটা দেয়, সত্যি জানেন না, আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমি প্রতি বছর কম বেশি আসি বাবা, আমার চেনেন জানেন, তা আজকের আমি বলবো আগামী বছরের জন্য হযরত বেলালের মতো মহব্বত যদি আপনার অন্তরে থাকে, মহব্বত যদি থাকে আপনার অন্তরে, ছেলের আমার বলছিল আগামী বছরের জন্য বিরানি চালটা ওদের উঠে গেছে, বিরানি চালটা উঠে গেছে, সামনে বছর ওরা বিরানি করবে, প্রতি বছর খিচড়ি করে, সামনে বছর নিয়ত করেছে একটু বিরানি করব, নিয়ত করেছে। আমি শুনে খুব খুশি হয়েছি বাবা, শুনে খুব খুশি হয়েছি যে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর তোমরা খিচড়ি করো, একটু উন্নতি হও, একটু উন্নতি হও, একটু উন্নতি কর, প্রত্যেক জায়গায় আজকে লক্ষ্য করে দেখুন বিরানি চলছে বাবা, বিরানি। জি, এজন্য বলছি আপনাদের কাছে, যদি বেলালের মতো জীবন তৈরি করতে চান, আমার নবীর প্রেমের পাগল যদি হতে চান, আমার নবীর প্রেমের দেওয়ানা যদি হতে চান, আমি আপনাদের কাছে দাবি করছি 10 কিলো করে গোশত আপনাদের দিতে হবে সামনে বছরে। বিরানি চাল এবছর লাগবে না, বিরানি চাল সামনে বছরের জন্য উঠে গেছে, নিয়ত করেছে দেবে, এজন্য আপনাদের কাছে বলতে চাচ্ছি 10 কিলো করে গোশত দেন, আর দুটো আল্লাহর পাগল, তিনটা আল্লাহর পাগল, এক বস্তা করে আলু দেন, আলু আলু আর এক টিন করে আপনার তেল দিতে হবে তিনজন। জি জি, আমি বেশি এবার দাবি করব না বাবা, বেশি দাবি করব না, অল্প দাবি করব এবার। জি জি, সামনে বছরে আল্লাহ রহম করম করলে একটু বিরানি হবে বাবা, একটু বিরানি হবে, প্রত্যেকে খাবে না আপনারা, আমার মা বোনেরা সোনার চাঁদেরা তোমরাও খাবে, তোমরাও খাবে, আমি গুনাহগার। আজকে 1.5 মাস হলো আমার নবীর দরবারে ফিরে এসেছি বাবা, আমাকে চেনেন, আমি কেমন বক্তা, আমি কেমন মানুষ, আপনার প্রত্যেকে আমাকে চেনেন বাবা, বাদুড়ে দেখা হলে আমি যদি চা খাই, জি কুল কুল হবে না, যদি আমি চা খাই
জি আল্লাহু আকবার প্রত্যেক আমার চেনেন কারণ আমি এমন কোন কাজ করিনি যে আমার প্রতি অসন্তুষ্ট হতে হবে না সে কাজ আমি করিনি বাবা প্রত্যেকে ছোট বড় আমাকে ভালোবাসেন মহব্বত করে জি এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি বাবা প্রথম নম্বরে 10 কিলো গোশত দেন ও ঠিক আছে বলুন দেখি ইনশাআল্লাহ জি জি আমার ভাই ছোট ভাই কি নাম দেখেন চেনে কোথায় বাড়ি এইখানে যাও ও মোলাপুরি ভাই দেখ জামাই দিচ্ছে জামাই হ্যাঁ হ্যাঁ আনসার ভাই জামাই আরবে থাকে তাই তো দেখেন যে দেখেন প্রথম নাম্বার বলছে আমি 10 কিলো গোশত দেব সবার কপাল খুলবে না বাবা সবার কপাল খুলবে না ও চেয়েছে আরবে থাকে ছেলেটা মনটা দেখেন এখানকার জামাই ও শ্বশুর আরবে থাকে এখানকার জামাই দেখেন মনটা দেখেন মনটা দেখেন কেমন আয় আল্লাহ আজকের এখানকার জামাই আয় আল্লাহ ওনার শ্বশুর আরবে থাকে আজকে নবীর দেশে থাকে মনটা কত স্বচ্ছ এক নম্বর হাত তুলেছে উনি 10 কিলো গোশত দেবে আয় আল্লাহ রে ওর শ্বশুরের জন্য আমি দোয়া দিয়ে যাচ্ছি মাহবুব গো ভাল ভালায় তার উপরে রেখে দেবে কোন বিপদ আবার যেন দেবেন না এর বাচ্চাদের সুখে রেখে দেন আল্লাহ আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি জীবনে কোনদিন ভাতের কষ্ট যেন দেবেন না আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিয়ে দি জোরে তকবীর দেন নারাই তকবীর একটু জোরে দেন দেখি নারাই তকবীর দু নম্বর আল্লাহর পাগল কে হবে দু নম্বর বলুন দেখি দু নম্বর আল্লাহর পাগল কে হবে 10টা কিলো গোশত দেবে 10টা কিলো গোশত দেবে আমি খাস করে দোয়া করব বাবা আল্লাহর কাবা তওয়াব করে এসেছি বাবা সোনার মদিনায় নামাজ পড়ে এসেছি বাবা জি সোনার মদিনায় নামাজ পড়ে এসেছি বাবা আল্লাহর পাগল এখানে কি আছে দু নম্বর নামটা একটু বলেন আমি দোয়া করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পর অভাব যেন না দেয় আল্লাহ পর যেন জীবনে কষ্ট না দেয় আল্লাহ পর রোগ থেকে যেন মুক্তি দেয় আমি দোয়া করছি একটু নাম বলেন দেখি বাবা আল্লাহর পাগল একটু বলেন জি জি হযরতে বিলালের কথা শোনালাম বুঝতে পারলেন কত কষ্ট করে আজকে ইসলাম কবুল করেছে বাবা কলেমা ছাড়িনি বাবা এজন্য আপনাদের কাছে দাবি করছি আজকে আমরা অত কষ্ট না করতে পারলে প্রতি বছর মাহফিলটা চলুক হ্যাঁ হ্যাঁ আপনারা খাবেন তো আপনাদের বাচ্চারা খাবে লোক কুটুম তারা খাবে এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি বাবা বলুন একটু নামটা বলেন দেখি নামটা বলেন দেখি যদি বলেন আমি 10 কিলো গোশত দিতে পারবো না 10 কিলো গোশত দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ তাহলে আস্ত গরু দেন তাহলে জি জি হ্যাঁ ও আল্লাহু আকবার আমার জলিল ভাই আর সাজ্জাদ ভাই দুজন মিলে সামনে বছরে সাজ্জাদুল যত শস্যের তেল লাগে ওরা দুজন দেবে দেখেন দি মন দেখে মন দেখে সবাই সব কাজ পারবে না সবাই সব কাজ পারবে না জি আমি বলেছি তো গদির তলায় টাকা বালিশের তলায় টাকা জি পারবে না সব কাজ আমার সাজ্জাদ ভাই আর জলিল ভাই সাজ্জাদুল ভাই জলিল ভাই হে আল্লাহ রে সামনে বছর যত তেল লাগবে মাহফিলে রান্না বান্নার জন্য ওরা নিয়ত করেছে দুজন দেবে আল্লাহ রে ওদের মার কলিজা ঠান্ডা করে দি আয় আল্লাহ দুনে ওদের কিসমতটা খুলে দিন মাহবুব গো রুজির দরজা খুলে দি আয় আল্লাহ ও
ওদের জীবনে কোনো বিপদ আপদ দেবেন না ওদের বাচ্চাদের বেদিবে আরাম দেবেন না আমি কাজ করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতারে ওই দুইজনকে লাইন বানিয়ে দি জোরে তকবীর দেন নারায় তকবীর একটু জোরে বলতে পারলেন না নারায় তকবীর সবাই মিলেমিশে বলতে পারলেন না নারায় তকবীর বলে আমার শাকিলা বুবুজান আমার শাকিলা বুবুজান গো মা বাপের নামে আয় আল্লাহ 500 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে মা বাপ যে কি জিনিস বেঁচে থাকলে বুঝতে পারে না যেদিন বাড়িতে নেমে যায় সেদিন বুঝতে পারে বাড়ির চৌকিদার নেমে যাচ্ছে আয় আল্লাহ আমার বুবুজানের মা বাপের এই দানটা আল্লাহ কবুল করিলেন রাসুলে টাকা ভরিয়ে দিন কিয়ামতের মুসিবতের ময়দান একসঙ্গে জান্নাতের টিকিট দি নারায় তকবীর নারায় তকবীর আয় আল্লাহ আমার আনিস ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন আমার আনিস ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াতটা দারাজ করুন রুজিতে বরকত দিন আল্লাহ আর বিপদ আমার জানো দেবেন না যে কদিন বাঁচবে আল্লাহ মান সম্মান বজায় রেখে দিন হে আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছে তোমার নবীকে মহব্বত করেছে হযরতে বিলালের সঙ্গে এক জান্নাতের টিকিট দি নারাই তকবীর জোরে বলতে পারলেন না নারাই তকবীর আর চিল্লে বলেন দেখি নারাই তকবীর বলেন আল্লাহর পাগল আর কে আছে বলুন বলুন 10 কিলো করে গোশ শরীফ আয় আল্লাহ আমার শরীফুল ভাই মা অসুস্থ বিছানায় পড়ে আছে আমার শরীফুল শরীফুল ভাই আমার শরীফুল শরীফুল ভাই আজকের 500 টাকা দিয়েছে মায়ের নামে 500 টাকা দিয়েছে মায়ের নামে আল্লাহ দানটা কবুল করুন আল্লাহ হায়াতটা দারাজ করুন আর মা কালা সুস্থ করে দিন হাসি মুখে বাঁচিয়ে রাখুন নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর কই আল্লাহর পাগলান নেই এত ভাই আমার বসে আছে জি আজকে রোগে রোগে মানুষ শেষ হয়ে যাচ্ছে কত টাকা ডাক্তার হ্যাঁ এক্সরে রক্তের রিপোর্ট শেষ হয়ে যাচ্ছে বাবা এখন তো ডাক্তার বাড়ি গেলি তো পরীক্ষা 8-10 রকম পরীক্ষা রক্ত পরীক্ষা জি পায়খানা পরীক্ষা পেশাব পরীক্ষা কত টাকা চলে যাচ্ছে বাপ একটু আল্লাহর দিকে নিয়ত করে আমার নবীর ভালোবাসা নিয়ে একটু নিয়ত করে বলুন তো যে হুজুর আমার রোগ আমার বেদি ভাইরা আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি আমি 10 কিলো করে গোশ দেব জি আল্লাহ পাক আপনার দেখেন না পরীক্ষা করে দেখেন না আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দিলেও দিতে পারে মুক্তি দিলেও দিতে পারে দেখেন নিয়ত করে আর যদি বলেন 10 কিলো কম বেশি হয়ে যাচ্ছে আপনার যেটা মন লাগে আপনি বলুন আপনি যেটা দেবেন যেটা দেবেন যেহেতু প্রতি বছর মাহফিলটা হয় বাবা আর আমি গুনাহগার আপনাদের কাছে হাত পাতি জি হ্যাঁ অন্য বছর হাত পাতা আর এবার হাত পাতা কিন্তু আলাদা বাবা যে তো আল্লাহর কাবা শুয়ে এসেছি বাবা আমার নবীজির মজার রওজা শরীফ আমি তো শুয়ে এসেছি বাবা জি আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক ফিরাতে পারবেন না আল্লাহ পাক ফিরাতে পারবেন না দয়া রহম করম করে আল্লাহ পাক আমাদের দিকে তাকাবেন বাবা বলুন একটু ঝড় ঝড় বলুন আমি দোয়া করছি একটু বলুন আপনারা আমার ভালোবাসেন আমি জানি মহব্বত করেন আমি জানি জি আমার এত ভাই এখানে বসে আছে অন্তত একটু নাম বলেন একটু মুখ খোলেন হ্যাঁ আল্লাহ দেখেন আপনার বরকত দেয় কিনা আমার ভাই কি না আয় আল্লাহ নাম বলে না ওর আব্বার নামে 10 কিলো গোস্ত দিচ্ছে আমার সামনে বাপ বেঁচে আছে
আয় আল্লাহ বাপ নেই দুনিয়ায় বাপ নেই দুনিয়ায় আব্বা বলে কারে ডাকব গো আব্বার জন্য পাগল ঘরের চৌকিদার লেবে গেছে বাবা কাফন পরে কবরে চলে গেছে খাটিয়া চড়ে কবরে চলে গেছে ছেলেটা বলছে আমার আব্বা জানের নামে আমি 10 কিলো গোশ দিলাম আরে আব্বা যদি বেঁচে থাকতো কত কি কিনে দিতে হতো বাবা মনটা ভরে যেত বাবা ঈদের দিন একটা পাঞ্জাবি একটা লুঙ্গি কিনে পরাতো সে আব্বা কাফন পরে কবরে গেছে আব্বার নামে 10 কিলো গোশ আল্লাহ কবুল করে নিয়ে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যে হাত তোমার কাবায় দিয়েছে আল্লাহ এই হাত দিয়ে দোয়া চাচ্ছি আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি জোরে তকবীর দেন তো নারায় তকবীর সবাই মিলেমিশে দেন তো দেখি নারায় তকবীর তিন নম্বর কি আছেন বাবা তিন নম্বর কি আছেন বলুন 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 তিন নম্বর কি আছে হ্যাঁ হ্যাঁ এক বস্তা আলু দিয়েছেন লাগবে কিন্তু চার বস্তা লাগবে কিন্তু চার বস্তা কেন বহু লোকজন আপনারা খান আমার মা বোনেরা চতুর্দিকে বসে আছে আমার মা বোনেরা জি আল্লাহ আমি গর্ব করে বলছি না ওরা বলে আমার কমিটি ভাইরা বলে খোকা ভাইকে না আনলে আমাদের মন ভরে না জি সেই ছোটবেলা থেকে আমি মলয়াপুর যাতাস করি কিন্তু দেখছি একই রকম মায়া মহব্বত ওরা করে অনেক বুড়ি এখন আছে অনেক বুড়ি এখন আছে বয়স্ক মহিলা তারা আল্লাহ আকবার হয়তো আমার সামনে আসে না কিন্তু অন্তরে মনে আমার জন্য দোয়া করে ওরা জি অন্তরে মনে দোয়া করে আমি জানি বাবা আর আপনারা যারা বসে আছেন আপনারাও করেন আমি জানি আপনারাও করেন আমি জানি ভালোবাসেন বলে এই ওয়াজের একদিন আল্লাহ টিকে রাখে আমার একদিন আমার টিকে রাখে বাবা জি এই জানুয়ারিতে পড়লো 48 বছর ওয়াজের বয়স 48 বছর শুধু ওয়াজের বয়স আমার বাড়ি চলেন আমি 48টা ডায়েরি দেখাচ্ছি বাবা প্রত্যেক বছরের ডায়েরি পরিবর্তন করতে হয় আমাদের জি আপনাদের দোয়া বাবা আমার ফুরফুরা পীরে হুজুররা বলে যে এত বয়স এত দিনে ওয়াজ একমাত্র খোকা ভাই কয় জি এই সিরাজ হুজুরের সঙ্গে আপনার 26 সভা ছিল ভাঙড়ে আমার সিরাজ হুজুর বলছে ইউটিউব শুনলে আপনার পাবে বলছে আমি ছোট তখন খোকা ভাই ওয়াজ করে জি আল্লাহু আকবার এসব আপনাদের দোয়া বাবা আমি গর্ব করি না আমি গর্ব করি না যে আল্লাহ আমার দেখতে বলে যে বিরাট একটা ভাবভঙ্গি বাবা আমার মধ্যে সেটা পাওনি বাবা আর পাবে না বাবা জীবনে আমাকে বহু লোক বহু কথা বলেছে বহু লোক বহু কথা বলেছে জি কিন্তু এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা সবই বুঝতে পাচ্ছেন বাবা এজন্য বলছি আল্লাহ একই জায়গায় রেখে দিয়েছে আপনাদের দোয়া এইসব ভাইরা জেস করে দেখে আমি আজকালির বক্তা কিনা জি ওই একটা মজারে সভা হতো 81 সাল সভা করেছে একসঙ্গে ফজের সাহেবের বাড়ি জিজ্ঞেস করে দেখে গুনে দেখেন দিন কত হচ্ছে আল্লাহ জি জি হ্যাঁ আল্লাহু আকবার আপনাদের দোয়া বা আমার চলার কথা না আমার বসে যাওয়ার কথা আমার কেতার মধ্যে যাওয়ার কথা কিন্তু আল্লাহ চালাচ্ছে কেন বুঝতে পারছি না জি তবে আমি জীবনে কোনোদিন কোনো পীরের হেও করিনি বাবা আমি নিজে বহু পীরের গা টিপেছি বাবা আমি বহু পীরের গা টিপেছি জানেন না আমি বহু পীরের পেশাবের পানি লেগেছি বাবা আল্লাহর কসম করে বলছি বাবা এখন তো বহু আলেম আছে পীরের গুতো দেয় পীরের নারে হ্যাঁ নিজে পীর হতে যা নিজে পীর হতে যা আমার পীর বল হ্যাঁ আল্লাহু আকবার জি অত সহজ না দেনওয়ালার মালিক আল্লাহ দেনওয়ালার মালিক আল্লাহ একমাত্র যারে দেবে সেই পাবে বাবা সেই পাবে এজন্য বলছি বাবা আপনি নিয়ত করুন লাল টুকরা দুটি তেলাবার আল্লাহ আকবার জি তেল তো দুজন দেবে নিয়ত করেছে আবার আমাদের স্নেহের লালটু ও নিয়ত করেছে আমি দুটি একাই তেল দেব হ্যাঁ আল্লাহ আকবার জি দেখেন গোস্ত লাগবে না শুধু তেল দিয়ে রাঁধি
জি আপনারা ভালোবাসেন বলে একটু বলি বাবা হ্যাঁ আমার ভাই বলছে খুব মহব্বতের ভাই বাবা জানেন না খুব মহব্বতের ভাই বলছে আমি এক বস্তা আলু দেব এই বাবু এক বস্তা আলু মুয়াজ্জিন সাহেব দেখেন আমি বলেছি সবার দান আমার কাছে আসবে না বাবা আর এবছর দানটা আলাদা যেহেতু আল্লাহর কাবা শুয়ে এসেছি বাবা সোনার রমি রওজা শুয়ে এসেছি বাবা সবাই পারবে না আয় আল্লাহ দু তিন তেল দেবে নিয়ত করেছে আমার নবীর প্রেমের পাগল আল্লাহ নবীর প্রেমের দিওয়ান আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আর মার কলিজা ঠান্ডা করে দিন রাব্বার কলিজা ঠান্ডা করে দিন এই দুনিয়ার সম্মান ইজ্জত বাড়িয়ে দিন আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যেখানেই যাবে রহম তের ছায়া দিয়ে দেবে জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন নারায় তকবীর আয় আল্লাহ আমার মুয়াজ্জিন ভাই আমার মুয়াজ্জিন ভাই উনি আজকের বলে না আর ওকে না থেকে সামনে আসলে ভালো হয় পারবো ওখানে যাচ্ছ কেন ওকে সামনে এসো সামনে এসো হ্যাঁ হ্যাঁ সামনে এসো ওখানে যাওয়ার দরকার নেই তো ওখানে যাওয়ার দরকার নেই বললে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আমার মুয়াজ্জিন ভাই উনি নিয়ত করেছে এক বস্তা আলু দেবে জোরে চিল্লে বলুন মারহাবা জোরে বলেন না সব মুখ বন্ধ কেন নারাই তকবীর এই জোরে বলেন নারাই তকবীর আমার ভাইরা জোরে বলো নারাই তকবীর আমার মুয়াজ্জিন ভাই বলো জিন্দাবাদ আমার মুয়াজ্জিন ভাই বলো জিন্দাবাদ এক বস্তা আলু জোরে বলো মারহাবা ওনার মা বাবা জান্নাতি জোরে বলো মারহাবা নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর গত এই কমিটি ছেলে আমার তরিকুল ভাই মরহুম দুনিয়ায় নেই তার বিবি এবং ছেলে দুজন মিলে নিয়ত করেছে স্বামীর নামে আব্বার নামে এক বস্তা আলু দেবে নিয়ত করেছে ছেলেটা ভালো ছিল আমি জানি আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কেমন ছিল আল্লাহ তাকে দুনিয়াতে তুমি তুলে নিয়েছ আজকের তার বিবির নাকে নাক কড়াই পড়ে গেছে আজকের বলে বিধবা বেনে গেছে এতিম ছেলে আব্বা জানের নামে এবং স্বামীর নামে আজকের এক বস্তা আলু দিচ্ছে হায় আল্লাহ রে কবুল করে লাভ আল্লাহ দানে দানে বরকত দাও বরকত দাও তার কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দি জোরে তকবীর দেন নারাই তকবীর জোরে দেন নারাই তকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে জোরে বলুন আল্লাহুম আমিন জোরে বলুন আল্লাহুম আমিন বলেন আর কে কি দেবেন বাবা একটু বলেন বলেন দেখি আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দি আল্লাহ আপনাদের হায়াতে কিসমতে বরকত দি বলুন আর কে দেবে গোশ কে দেবেন আর 10 কিলো বলুন জি সবাই খাবেন সবাই খাবেন আল্লাহ আপনাদের বরকত দেবে সবাই জন্য আমি দোয়া করছি আমার এত ভাই বসে আছে জি তেল আলু চাল ওগুলো হয়ে গেছে আপনাদের দোয়া শুধু গোশটা চাচ্ছে আপনাদের কাছে গোশটা দেন জি যেহেতু দুজন দিয়েছেন তিনজন তিনজন দিয়েছে আর অন্তত কয়েকজন একটু দেন আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক আল্লাহ বরকত দিক ভাই এই যেটা দেবেন এইটা আপনার সঙ্গে থাকবে আওয়াজটা বেড়ে গেল কিন্তু তো যেটা আপনি দেবেন ওইটা আপনার সঙ্গে যাবে জি এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি আপনারা দেন আর কে আছেন বলুন আর কে আছেন বলুন
আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা তোমার একটু শরীর থাকো আগে আওয়াজ ঠিক ছিল কোচে একটু কমিয়ে দাও আর ইকোটা কমিয়ে রাখো হ্যাঁ কমিয়ে রাখো আগে আওয়াজটা সে সুন্দর ছিল আমি উঠলে খুব বিপদ বাড়াও এ করো তা করো হ্যান করো তেন করো এই কতই সময় চলে যায় আর ইউটিউব এ যে কি জ্বালা যন্ত্রণা এক একটা মেয়ে লোকের ফটো দিয়েছে আমার অভিযোগ দিচ্ছে বাইরে থেকে হ্যাঁ আমি সব বন্ধ করে দিয়ে দেবো কি করবো বলুন দেখি গরিব মানুষ তোরা করে খাচ্ছিস খা কত ভিউ আছে ওরা কিন্তু মাল পাচ্ছে মেয়ে লোকের ফটোতে ঠিক করে দিচ্ছে হ্যাঁ এবার বাইরের থেকে আজকে ফোন করেছে আপার ইউটিউবে মেয়ে লোক কেন বলুন দেখি কি মুশকিল বলুন দেখি এরা ভিউ বাড়াবার জন্য মেয়ে লোক দেখছে পাশে আর আমার খাটানি খাতে হচ্ছে মাল পাচ্ছে ওরা কথা বলে না আগামী দিন তোমার বন্ধ করে দিতে হবে দরকার নেই আর ইউটিউবে তোলার তোমার দরকার নেই আল্লাহ যা মান সম্মান দিয়ে ইজ্জত দিয়েছে যথেষ্ট কত বলি খুব দুঃখ লাগে আজকে অনেকে মোবাইল দেখে আপনার ইউটিউব দেখে বলে মেয়ে ছেলের ফটো কেন এত বড় জালিয়া তোরা জি এই জন্য আমি মনে করছি এই আগামী দিন থেকে একদম টোটাল বন্ধ করে দেবো এক টাকাও কাটতে দেবো না জি খুব শব্দ আল্লাহু আকবার আর কে কি দেয় আমি তো জানি না আমি তো যুক্ত না বুঝতে পারি না আর আমি তো দেখি না বাবা আমার সে ছোট মাল জায়রাস এই মালে তো কিচ্ছু হয় না আমি একটু দেখবো তো সারা জীবন দেখছেন তো এই মাল এইলে ঘুরতেছি জি আল্লাহ কি করবো বলেন দেখি বুঝতে পারছি না একটু জোরে তকবীর দাও নারাই তকবীর একটু যাও ধরে নারাই তকবীর সবাই চিনলে বলেন নারাই তকবীর তাহলে আর কোনো পাগল নেই আমানুরের মা আয় আল্লাহ আমানুরের মা মানে আমার মা জননী উনি এক বস্তা আলু নিয়ত করেছে আয় আল্লাহ রে আমানুর ভাইয়ের মা এই নবীর প্রেমের পাগল উনি আল্লাহ এক বস্তা আলু দেবে নিয়ত করেছে আল্লাহ গো ওরে কোলে কোসরে শান্তি দাও আল্লাহ দানে দানে বরকত দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতার লাইনটা বানিয়ে দি জোরে তকবীর দেন নারায় তকবীর সবাই মিলেমিশে দেন নারায় তকবীর বলেন দেখি হ্যাঁ 5 কিলো করে গোশ 10 জন দেন 5 কিলো করে যদি আপনি যদি আপনি 10 কিলো না দিতে পারেন 5 কিলো করে 10 জন দেন জি অনেক লাঘব হবে আপনার জি জি একটু বলেন দেখি বাবু আপনার দেরি করেন কেন আপনি তো প্রতি বছর দেন আমি তো চাই আপনাদের কাছে যান আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তোমার একটু নাম বলো তোমার একটু নাম বলো জি আজকে দেখব আমাদের মা বোনদের দান কেমন আমার মা বোনদের দান কেমন হ্যাঁ ছেলেদের কাছে এত চাচ্ছি আমার মা বোনেরা বেটিরা তোমার একটু অন্তত জান খুলে বলো দিন দেখি 5 কিলো করে গোশত তোমরা দেবে এক বছর পরে সামনে বছরে সামনে বছরে জি তোমরা যদি 50 টাকা 10-20 টাকা করে এক জায়গায় রাখো ইনশাল্লাহ এক বছরে গোশের টাকা হয়ে যাবে ছেলেদের কাছে দিয়ে দেবে যা তোরা 5 কিলো গোশ কিনিয়া জি আমি বলবো হ্যাঁ তোমাদের কোলে কসরে আল্লাহ পাক শান্তি দেবে আমি বলবো মা ফাতেমার কাতারে আল্লাহ যেন তোমাদের লাইনটা বানিয়ে দেয় জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই মিলেমিশে বলে আল্লাহুম্মা আমিন জোরে তকবীর দেন দেখি নারায় তকবীর সবাই জোরে দেন দেখি নারায় তকবীর বলেন দেখি বলেন 5 জন 10 জন 10 জন 5 কিলো করে গোশ দেখি কে দিতে পারবেন বাবা সামান্য 5 কিলো গোশ হ্যাঁ একটা কুটুমেলু তো 2 কিলো 3 কিলো গোশ লাগে বাবা আমার নবীর জন্য মরা মা বাপের নামে আমরা কি দিতে পারবো না আমরা কি দিতে পারবো না জি একটু নিয়ত করুন না একটু নিয়ত করুন জি যে মরা মা বাপের নামে আজ তারা বেঁচে থাকলে তো খেতো বাবা আজ তারা বেঁচে থাকলে কত কি তাদের দিতে হতো আজ তারা কাফন পরে কবরে ধরা দিয়েছে আহা তারা আর কখন আমাদের মাঝে ফিরবে না আমাদের মাঝে তারা আসবে না একটু নিয়ত করুন তো
ভাইরা বাবা জিরা শাহাদাত শাহাদাত ভাই আয় আল্লাহ নিয়ত করেছে প্রথম নম্বরে 5 কিলো গোশত আল্লাহ গো আমি 10 কিলো করে চেয়েছিলাম তোমার পাগলেরা দিতে পারলো না কিন্তু শাহাদাত ভাই প্রথম নম্বরে নাম লেখাতে 5 কিলো গোশত আয় আল্লাহ রে এই মহলেপুরে মাহফিলটা কবুল করিলেন আমার শাহাদাত ভাইয়ের মনির কামনা পূর্ণ করে দিন আল্লাহ বেদিবার আম দূর করে দিন আল্লাহ বাড়িতে কোনো বালা জানো দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ সোনার মদিনা দেখার মতো তৌফিক দি দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর জোরে দেন নারায় তাকবীর বলুন দু নম্বর কি হবে মমতাজ আয় আল্লাহ রে মা বাপের নামে 1000 টাকা তত 5 কিলো গোশের টাকা দিয়েছে আল্লাহ আমার মমতাজ আমার মমতাজ ওর দানটা কবুল করুন আল্লাহ 1000 টাকা দিতে পারলো আল্লাহ তুমি রহম করম করো আল্লাহর কোলে কোলে শান্তি দাও কিয়ামতের ময়দানে এই মা বাপকে মিলে এক জান্নাতের টিকিট দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর জোরে দেন নারায় তাকবীর আমার মা বোনেরা বেটিরা দেখেন কত টাকা পাঠিয়েছে আয় আল্লাহ রে আসল খুলে যখন টাকা করে দিয়েছেন এ দানটা কবুল করুন ওদের আসলে টাকা ভরিয়ে দিন এই দুনিয়ার জমিন আল্লাহ কোন বেদিবার জানো দেবেন না জোরে চিল্লে চিল্লে বলেন আমিন নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ রে আমার ভাইয়ের পুটে ভাই তিনি 25 কিলো বিরিয়ানি চাল দেবে নাম তার রফিকুল আল্লাহ গো আমার রফিকুল ভাই বিরিয়ানি চাল 25 কিলো দেবে আয় আল্লাহ ওর দানটা কবুল করুন আল্লাহ দানে দানে বরকত দিন আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ ভাতের কষ্ট যেন জীবনে দেবেন না নারায় তাকবীর আল্লাহ কবুল করে এমদাদুল ভাই তার নানা নানির নামে 25 কিলো চাল দেবে বিরিয়ানি চাল আয় আল্লাহ এমদাদুল ভাইয়ের দানটা কবুল করিলিন ও নানা নানির কবরে নূর বানিয়ে দি নারায় তাকবীর নারায় তাকবীর বলুন বলুন মকুল আয় আল্লাহ আমার মুকুল ভাই 1 কুইন্টাল চাল দেবে নিয়ত করেছেন আল্লাহ দানটা কবুল করিলেন 1 কুইন্টাল চাল দিতে পারলো আল্লাহ তার মনের কামনা বাসনা পূর্ণ করে হায়াত দারাজ করু আয় আল্লাহ ওর বাচ্চাদের সুখে রেখে দিন দানা দানে বরকত দিন দুনিয়ায় শান্তি দিন একবার জোরে চিল্লে বলেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে বলুন 5 কিলো করে গোশত চাইছি বাবা 5 কিলো করে গোশত চাইছি আয় আল্লাহ আমার দুটো বিন যে তোমার ভাই এখানে বিয়ে হিসাব পারে জানেন ওরা 25 করে 50 কিলো চাল দেবে আয় আল্লাহ রে দুইজন বুবু জাল 25 কিলো করে 50 কিলো চাল দেবে আল্লাহ দানটা কবুল করুন ওদের কোলে কোলে শান্তি দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই বুবু জানদের হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দিন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল কর আল্লাহ কবুল করে দেখেন সব চাল উঠে রেডি হয়ে আছে আমি বলছিলাম না চাল সব দিয়ে দেবে ইনশাআল্লাহ শুধু বাকি গোশটা গোশটা বাকি কারণ এখন গোশ একটু না হলে কুটুম নড়ে না জি ও কুটুমি যতই আপনি ইলিশ মাছ দেন ভেটকি মাছ দেন জি বাগদা ছাটি দেন ভাত বাদ দে রাখে
ওই লেবে হ্যাঁ আল্লাহ আমেনা বুবু জান স্বামী বেঁচে আছে এমন মহিলা কজন পাওয়া যাক যাক স্বামীর নামে 500 টাকা দিচ্ছি এ আল্লাহ রে স্বামীর হাত আল্লাহ দারাজ করে দিন এমন বিবি কজন আছে এমন বউ কজন আছে স্বামীর জন্য দোয়া চায় এ আল্লাহ আমি দোয়া দিই যাতে কিয়ামতের ময়দানে এই স্বামী স্ত্রীকে মিলিয়ে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি নারে তাকবীর আমার মুয়াজ্জিন ভাইয়ের ছেলে শামসুর শামসুর জামান মায়ের নামে বাপ এক বস্তা আলু আদা করেছে কিন্তু বেটা এই মা জননীর নামে 5 কিলো গোড় দেবে আরে মা যদি বেঁচে থাকতো কত আদর কদর করতো রে সেই মা দুনিয়ায় নেই মা জরুরি নামে 5 কিলো গোশ আল্লাহ কবুল করে তার কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দি জোরে তকবীর দেন নারায় তকবীর ফজিলা বিবি আবুল ভাই দিচ্ছে ওর মা জননীর নামে 1000 টাকা নাম লেখাচ্ছে মা কিন্তু বেঁচে আছে আয় আল্লাহ রে মা হয়াতে বেঁচে আছে আরো যাতে হয়াত পায় আল্লাহ তাই আজকের 1000 টাকা দিচ্ছে মায়ের নামে আল্লাহ কবুল করিলির এই মার হাত আল্লাহ বাড়িয়ে দিন এই মাকে সুস্থ রেখে দিন সবার মুখে হাসি ফুটিয়ে রাখুন নারে তকবীর নারে তকবীর বলুন দেখি আমার আরিজুল ভাই মেম্বার এখনো মেম্বার আছে গত দিনের আল্লাহ আমার আরিজুল ভাই প্রাক্তন মেম্বার আল্লাহ উনি 1000 টাকা দেবে নিয়ত করেছে আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর সম্মান ইজ্জত আল্লাহ ফিরিয়ে দিন বাড়ির বালাগুলো দূর করে দিন দানে দানে আল্লাহ বরকত দি নারায় তাকবীর নারায় তাকবীর তরিকুল ভাইয়ের জামাই আয় আল্লাহ রে তরিকুল ভাইয়ের জামাই 10 কিলো গোশ দেবে নিয়ত করেছেন আমি প্রথম জামাই পেলাম আবার জামাই পেলাম আল্লাহ গো সত্যি মোলাপুরের জামাই এদের ইজ্জত এদের নসিব আজ 10 কিলো গই দিচ্ছে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহর সম্মান বাড়িয়ে দিন বাচ্চাদের সুখে রেখে দিন এই দুনিয়ার জমিনে হাসি মুখে আল্লাহ বাঁচিলি নারে তাকবীর নারে তাকবীর তরিকুল ভাইয়ের মা 200 টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ নিয়তটা পুরা করুন আল্লাহ গো হায়াত দারাজ করে হালা দুনিয়া শান্তি দিন সবাই জুড়ে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আমার মোসেম ভাই 5 কিলো গোশ দেবে নিয়ত করেছেন আর ওনার স্ত্রী আমার ভাবি যান তিনিও 5 কিলো গোশ দেবে স্বামী যদি 5 কিলো গোশ দেয় বিবি কেন দেবে না তাই দুজন নিয়ত করেছে 5 কিলো করে ভাগ হয়েছে 10 কিলো হায় আল্লাহ বাপের নামে মায়ের নামে হায় আল্লাহ রে কাজ করে
করে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ এই বাপ মার নামে যখন দুজন মিলে দিয়ে চাল্লা ওর মা বাপে কে আল্লাহ এই জান্নাতের নাস্তা খান আল্লাহ খাইয়ে দি গোস্ত দিলেন আলা দানটা কবুল করুন স্বামী স্ত্রী মিলে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন আল্লাহ দেনওয়ালার মালিক ঠিক আপনার মুক্তি বার করে নেবে আল্লাহ ঠিক আপনার মুক্তি বার করে নেবে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ চোখের পলক মারতে দেবে না পাগল কো রাস্তা ঘোরাবে পাগল কো রাস্তা ঘোরাবে একটা বেরিনে তার খুলে দেবে একটা বেরিনে তার খুলে দেবে লুঙ্গি পরনে থাকবে না মাথায় জলদি ঘুরতে হবে মালিক তিনি মালিক তিনি জি ক্ষমতা তার হাতে অত সহজ না জি আমরা দেব না অনেকে মনে করছে মিলাদটা বন্ধ হোক অনেকে মনে করছে মিলাদটা যাতে না চলে তোমার কথায় মিলাদ বন্ধ হবে না জি তোমার কথায় মিলাদ বন্ধ হবে না আল্লাহ পাক ঠিকই চালিয়ে দেবে যেহেতু এটা আমার নবী আল্লাহর ইখতিয়ার জোরে বলি গোপন দান নাম বলে না দেখেন 1000 টাকা দিচ্ছি 5 কিলো গোশের টাকা দেখেন আল্লাহ রে গোপন গোপনে আল্লাহ নাম বলেন 1000 টাকা দিচ্ছ আল্লাহ এ দানটা কবুল করুন হায়াত দারাজ করুন রুজিতে বরকত দিন একবার জোরে চিল্লে চিল্লে বলেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর হে গত পরশু বাংলাদেশ ছিলাম বা এই গত পরশু বসন্তপুর হে শ্যামনগরের কাছে বাবা জি গত পরশু আমি বললাম একটু গোশ তুলি বলতে হুজুর আগুন বলতে কেন বলতে 700 টাকা গোশের কিলো 1 কিলো গোশ 700 বাংলাদেশ আর তুই তোরা মানুষ হয়তো আমার দেশে 140 টাকা হ্যাঁ 140 টাকা একটু দেরি হলি বিকেলে লে ঘুরতেছে ভাই লে ভাই লে আর টাঙিয়ে রেখেছে জি আল্লাহ আকবার আল্লাহ মাত্র কত সুখে রেখেছে বাবা কত সুখে রেখেছে আমরা ছাগলের গোশ খাচ্ছি 750 আর ওরা গরুর গোশ খাচ্ছে 750 আমি ওদের বলেইছি পরশু তোরা মানুষ এটা আল্লাহ আকবার তোমাদের হুজুর কি করব আমাদের হয় না হয় না জি আল্লাহ আমাদের কত শান্তিতে রেখেছে বাবা জি চিন্তা করতে পারে রাবিয়া বিবি ছেলের নাম রুহুল আমিন ছেলের নাম আয় আল্লাহ রাবিয়া বিবি জান ছেলের নামে 1000 টাকা দান করছেন আল্লাহ কবুল করে নিন ছেলে হায়াত দারাজ করুন আল্লাহ রুজিতে বরকত দিন পয়সায় বরকত দিন একবার জোরে চিল্লে বলেন মারহাবা নারে থাকবে নারে থাকবে বলে আপনার নামে নাম মশির রহমান মা বাবার নামে 10 এই আমার নামে নাম নাম আমার নামে নাম রেখেছে আয় আল্লাহ মশির রহমান নাম আল্লাহ 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে এমন ভাগ্যবান কে আছে কেমন মোহাম্মদের মানুষ কে আছে আল্লাহ গো তাই বলছে হুজুর আপনার নামে নাম রেখেছি 10 কিলো গোশ দিয়ে আল্লাহ কবুল করিলেন এ দানে বরকত দিন আমি দোয়া করে দিচ্ছি মা বাবার কলিজা ঠান্ডা করে দিন কিয়ামতের ময়দানে এই দানটা আল্লাহ বড় আকারে করে এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দি জোরে তকবীর দেন নারে তকবীর আমার কাদের ভাইয়ের বোন রে না
আব্বা জানের নামে এক বস্তা আলু দেবে নিয়ত করেছে এদিক তো আলু তো অনেক হয়ে গেছে দেখেন মনটা দেখেন আয় আল্লাহ রে আব্বা জানের নামে এক বস্তা আলু দিতে আল্লাহ কবুল করিলেন ওর দানটা বড় করে দিল ওর আব্বার কবরটা শান্তির বাগান বানিয়ে দি নারায় তাকবীর হাসানুজ্জামান আমার ভাই আব্বা জানের নামে 500 টাকা দেবে নিয়ত করেছে এ আল্লাহ ওর আব্বার কবর ঠান্ডা করে দিন আল্লাহ কিয়ামতের ময়দানে আর সাজিবে সাল্লা দান করে দেবে নারে তাকবীর একবার বলেছেন মশাই টাকা দেবে নিয়ত করেছে আয় আল্লাহ কুরবানে বরকত দিন পয়সা বরকত দিন আল্লাহ দুনিয়ার শান্তি দিন আল্লাহ বাড়ির বালা দূর করে দিন আল্লাহ কিসমত আল্লাহ খুলে দি নারায় তাকবীর নারায় তাকবীর আমার কাছে ভাইজানের ছেলে এক বস্তা আলু দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে কুরবান আল্লাহ বরকত দিয়ে দিন আর পয়সায় বরকত দিন দুনিয়ায় শান্তি দিন আখিরাতে আল্লাহ আপনি রহম করবে নারে তাকবীর বলুন বলুন আর কে দেবেন বাবু রোহিত রোহিত মণ্ডল রোহিত মণ্ডল ছেলের নাম আয় আল্লাহ রে রোহিত মণ্ডল ছেলের নামে 1000 টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ গো এ দানটা কবুল করুন আল্লাহ দানে দানে বরকত দিন পয়সা বরকত দিন একবার জোরে বলেন আমিন নারে তাকবীর নারে তাকবীর তাহলে গোশ কত কিলো লোক খাই আমার একবার ভাই এ খুব আমার মহব্বতের লোক ভাই খুব মহব্বতের লোক জানেন না বাদুড়ে যেখানে সেখানে দেখা কো না কেন ছুটে যাবে আমার কাছে আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার চামড়া খুলে নেবে এমন ভক্ত আমার জি ও এক বস্তা আলু দেবে খুশিতে তকবীর দেন নারায় তকবীর সবাই জোরে বলেন নারায় তাকবীর আমার আকাব্বর ভাই বলেন জিন্দাবাদ ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা হে আল্লাহ আমার আকাব্বর ভাই ওরা মা বাপের নামে এক বস্তা আলু দেবে নিয়ত করেছে হে আল্লাহ রে কুরবান আল্লাহ কবুল করিলেন ওর মা বাপের কবরে শান্তি দিন কিয়ামতের মুসিবতের ময়দানে নূরে টুপি পরিয়ে দিন জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর আল্লাহ কবুল কর মোট 65 আসগার ভাইয়ের বিবি তার আব্বার নাম আসকার ভাইয়ের বিবি তার মায়ের নামে বাপের নামে 500 টাকা দিচ্ছি আয় আল্লাহ রে কবুল করিলেন আল্লাহ হায়াত দারাজ করুন দুনিয়ায় আখেরাতে শান্তি দিদি নারায় তাকবীর নারায় তাকবীর বলুন দেখি আর কে আল্লাহর পাগল আছে আমার যত ভাই এখানে বসে আছেন আমার যত ভাই এখানে বসে আছে আমি আপনাদের কাছে দাবি করছি যদি আপনারা মনে কিছু না করেন আমি 10 টাকা 5 টাকা করে আপনাদের কাছে দাবি করছি যদি পকেটে থাকে